आज का अच्छा लेक्चर 19 है। अच्छा এই লেকচারে আমি সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে, তার সলিউশন গুলো বের করব। তো সলিউশন গুলো বের করার আগে, ঠিক আছে, কতগুলো জিনিস একটু দরকার। যদিও খুব বেসিক জিনিস, তোমরা হয়তো এগুলো সব খুব উচ্চ মাধ্যমিকেও পড়েছো, তাও আমি একটু আলোচনা করে নিতে চাই এই জিনিসগুলো, ঠিক আছে। তো এই যে লেকচার 19 বা লেকচার 20, লেকচার 21, আমার দু তিনটে ক্লাস লাগবে। সেই ক্লাসগুলো হচ্ছে লেকচার 19, তার মানে বেসড অন লিনিয়ার ইকুয়েশন সলিউশন, তার সলিউশন অফ দ্য লিনিয়ার ইকুয়েশন। কিন্তু আজকে যে লেকচার 19টা আছে সেটা বেসড অন র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক। তো ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এই রিলেটেড জিনিসপত্র কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে, ঠিক আছে। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক তার ডেফিনিশনটা আমরা শিখবো, তার আগে কতগুলো জিনিস আমি একটু বলে দিই। এক নম্বর হচ্ছে এলিমেন্টারি অপারেশন, ঠিক আছে, ম্যাট্রিক্স এর কিছু অপারেশন আছে সেগুলো আগে আমাদের জানতে হবে। এলিমেন্টারি অপারেশন, আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স এর তিনটে এলিমেন্টারি অপারেশন আছে, ঠিক আছে। যে কোনো একটা ম্যাট্রিক্স এর উপর যদি আমরা অপারেশন করি, তাহলে তিনখানা অপারেশন আছে। তাহলে ধরো অ্যান এলিমেন্টারি অপারেশন অন এ ম্যাট্রিক্স এ, কোন একটা ম্যাট্রিক্স নেওয়া হলো, অন এ ম্যাট্রিক্স এ ওভার এ ফিল্ড এফ, ইজ অ্যান অপারেশন অফ দ্য ফলোয়িং থ্রি টাইপ, ঠিক আছে, ইজ অ্যান অপারেশন অফ দ্য ফলোয়িং থ্রি টাইপস। তাহলে এই যে তিনটে অফ দ্য ফলোয়িং থ্রি টাইপস, তাহলে তিন ধরনের এলিমেন্টারি অপারেশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হয়। কি কি সেই অপারেশন গুলো আমি এক এক করে বলছি এবং তাদেরকে আমি ব্যাখ্যা করছি। এক নম্বর, নাম্বার ওয়ান, ইন্টারচেঞ্জ অফ টু রোস, দুটো রোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, বা একই রকম ভাবে দুটো কলামকেও ইন্টারচেঞ্জ করা যায়, সেটা ব্র্যাকেটে অর কলামস, যা ইচ্ছে। দুটো রোকেও ইন্টারচেঞ্জ করা যায়, দুটো কলামকেও ইন্টারচেঞ্জ করা যায়। আচ্ছা, কার অফ এ ম্যাট্রিক্স এ, যদি ধরো এরকম ভাবে দ্য ইন্টারচেঞ্জ, ধরো কারোর ইচ্ছা হলো কোন একটা ম্যাট্রিক্স এ আয়েথ আর জেথ রো কে ইন্টারচেঞ্জ করব, দ্য ইন্টারচেঞ্জ অফ আয়েথ অ্যান্ড জেথ রো, ঠিক আছে, তাকে একটা নোটেশন ইউজ করা হয় ডিনোট করতে গিয়ে। সেটা ডিনোটেড বাই, যদি আমরা কোন একটা ম্যাট্রিক্স এর আয়েত আর জে, ঠিক আছে, সে আয় এর মান এক হতে পারে, জে এর মান দুই হতে পারে, তাহলে আই নম্বর আর জে নম্বর রোটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে সেটাকে ডিনোট করা এইভাবে। আর আর মানে হচ্ছে রো কে ডিনোট করে আই জে। সিমিলারলি যদি আমরা কলামকে ইন্টারচেঞ্জ করি, তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা এরকম ভাবে দেওয়া হয়, সাম সি, সি ফর কলাম, আই জে, একই ব্যাপার, ঠিক আছে। যেরকম ভাবে রো ফর, রো স্ট্যান্ডস ফর আর, আর সি স্ট্যান্ডস ফর, মানে আর স্ট্যান্ডস ফর রো আর সি স্ট্যান্ডস ফর কলাম, ঠিক আছে, ব্যাপারটা একই। তাহলে দুটো রো, যে কোনো দুটো রো কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে সেটাকে আমরা লিখি আর আই জে এই আকারে। দুই নম্বর, এটা ফার্স্ট অপারেশন। হ্যাঁ, সেকেন্ড অপারেশনটা কি বলছে, সেকেন্ডটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ এ রো, যে কোনো একটা রো কে মাল্টিপ্লাই করো। আচ্ছা, একই জিনিস কিন্তু কলামের ক্ষেত্রেও প্রযোজ্য, সেখানে যখনই আমি রো বলবো তার পাশাপাশি ব্র্যাকেটে কিন্তু আমি কলামটাও লিখে দিচ্ছি। তার মানে কোন একটা কলামকেও যদি মাল্টিপ্লাই করো, কি দিয়ে, বাই এ নন জিরো স্কেলার, জিরো দিয়ে করার মানে হচ্ছে সেটা আলটিমেটলি জিরো হয়ে যায়, সেই জন্য নন জিরো একটা স্কেলার দিয়ে যদি আমি কোনো একটা রো কে মাল্টিপ্লাই করি, স্কেলারটার নাম দিলাম সি, সেই সিটা অবশ্যই কি হবে, ফিল্ডের এলিমেন্ট। তাহলে এটাও একটা অপারেশন। তাহলে এক নম্বর হচ্ছে এলিমেন্টারি অপারেশন কি, দুটো রো কে বা দুটো কলাম কে ইন্টারচেঞ্জ করতে পারি। দুই নম্বর হচ্ছে যে কোনো রো বা কলাম, যে কোনো একটা রো বা কলাম কে ম্যাট্রিক্স এর, ঠিক আছে, তাকে একটা যে কোনো নন জিরো স্কেলার
দিয়ে আমরা গুণ করতে পারি। এই যে নন জিরো স্কেলার দিয়ে গুণ করছি, দ্য মাল্টিপ্লিকেশন, দ্য মাল্টিপ্লিকেশন অব দ্য আয়েথ রো, ধরে নাও সাপোজ যে আয়েথ রো কে আমরা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, বাই এ নন জিরো স্কেলার, যে কোনো একটা নন জিরো স্কেলার দিয়ে যদি আমরা নাম দিচ্ছি সি, তাকে দিয়ে যদি আমরা আয়েথ রোটাকে মাল্টিপ্লাই করি তাহলে সেটা ডিনোট করা হয় এইভাবে, ইজ ডিনোটেড বাই আর, ঠিক আছে, আই আয়েথ রোকে ব্র্যাকেটে সি। অনেক বইতে এরকমও থাকে, আমি তবুও লিখে রাখছি সি ইন্টু আর আই, ব্যাপারটা একই। হ্যাঁ, সি ইন্টু আর আই, তো আমি আর আই সি এইভাবেও বলবো, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এলিমেন্টারি ম্যাট্রিক্স যদি করো তো তখন দেখবে যে এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো এইভাবেই ডিনোট করা হয় বেশি, সেই জন্য আমি এই নোটেশনটাই এখানে ইউজ করবো। তাছাড়াও এরকমও করা হয় যে আর আই রো কে যদি সি দিয়ে গুণ করে তাহলে সি আর আই ও বলা হয়, একই ব্যাপার, তাহলে আয়েত রো কে সি দিয়ে, ঠিক আছে, আর আই সি যদি কলামের ক্ষেত্রে হয় তাহলে একই রকম ব্যাপার, কলাম কোন কলামকে, আয়েত কলামকে কত দিয়ে, সি দিয়ে, তাহলে সি আই অফ সি, ব্যাপারটা একই, কলামের ক্ষেত্রে জাস্ট আর এর জায়গায় সি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটা অপারেশন। আর তিন নম্বর, নাম্বার থ্রি, অ্যাডিশন অফ এ স্কেলার মাল্টিপল, হ্যাঁ, অ্যাডিশন অফ এ স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো বা ব্র্যাকেটে দিতে পারো অর কলাম, একই জিনিসটা কলামের ক্ষেত্রে প্রযোজ্য, টু অ্যানাদার রো, বা কলাম, কি বললাম, বলছে একটা রো কে, ভালো করে বুঝতে হবে, একটা রো কে স্কেলার দিয়ে গুণ করে আরেকটা রো এর সঙ্গে যোগ করা, বা একটা কলামকে কোন একটা স্কেলার দিয়ে গুণ করে আরেকটা কলামের সঙ্গে যোগ করা, তাহলে তিনখানা যে অপারেশন হচ্ছে এলিমেন্টের অপারেশন সেগুলো কি কি, এই তিনটেই অপারেশন আমরা জানতে হবে। এক নম্বর হচ্ছে দুটো রো বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করতে পারি, দুই নম্বর হচ্ছে একটা রো বা একটা কলামকে কিছু একটা মাল্টিপল স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করতে পারি, কোনো একটা নন জিরো স্কেলার হতে হবে, আর তিন নম্বর হচ্ছে একটা রো বা একটা কলামকে কিছু একটা স্কেলার দিয়ে গুণ করে আরেকটা রো বা কলামের সঙ্গে অ্যাড করা। এই ক্ষেত্রেও কি হয়, ধরো সাপোজ অ্যাডিশন অফ সি টাইমস, ঠিক আছে, অ্যাডিশন অফ সি টাইমস দ্য জেথ রো, তার মানে জেথ রোটাকে যদি আমি সি দিয়ে গুণ করি, ব্যাপারটা বোঝো, তার মানে সেটা সি টাইমস সি গুণ হয়ে গেল, তাহলে তার সাথে কাকে অ্যাডিশন করছি, টু দ্য আয়েথ রো, টু দ্য আয়েথ রো, ব্যাপারটা বুঝতে হবে, ইজ ডিনোটেড বাই, ইজ ডিনোটেড বাই, আচ্ছা কি করলাম ব্যাপারটা বোঝো, সি টাইমস অফ দ্য জেথ রো, তার মানে জেথ রোটাকে সি দিয়ে গুণ করে তার সাথে আয়েথ রো যোগ করছি, তাহলে সেটাকে ডিনোট করায় আর, যার সাথে যোগ করছি সেটা প্রথমে আই, যার সাথে সি গুণ করছি সেটা পরে আর ব্র্যাকেটে সি, আর আই জে, বা অনেক বইতে এরকম ভাবে দেওয়া হয় আর আই প্লাস সি ইন্টু আর জে, যেটা ইচ্ছে লিখতে পারো, আমি এই নোটেশনটা ইউজ করবো, ঠিক আছে, কারণ কোনো একটা ফিক্স তো করতে হবে, নাহলে যদি আমি বারবার করে আলাদা আলাদা করি তাহলে তোমাদের কনফিউশন তৈরি হয়ে যাবে, তাহলে আমি আর আই জে অফ সি, তাহলে মাথায় রাখবে এই নোটেশনটার ক্ষেত্রে যার সাথে সিটা গুণ করছো সেই ইন্ডেক্সটা পরে, যেই রো এর সাথে, তাহলে যেতম রো এর সঙ্গে সি গুণ করছি বলে যেটা পরে, আর তার সাথে কাকে যোগ করছি, আয়েথ রোকে যোগ করছি বলে আইটা আগে, তাহলে এই তিনখানা এলিমেন্টারি অপারেশনই কিন্তু আমাদের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এটা বের করতে চাইছি, বা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কি সেটা জানতে চাইছি, ওটা অবশ্যই জানাবো, তার আগে কিছু প্রপার্টি আমরা আগে জেনে নিই, তারপর আমরা র্যাঙ্কে ঢুকে যাবো, ঠিক আছে। তো এই যে তিনখানা অপারেশন, তাহলে কিছু আমি এক্সাম্পল দিয়ে দিলে ব্যাপারগুলো সুবিধা হবে। আচ্ছা, কলামের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, ঠিক আছে, কলামের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, আমি কলামগুলো সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে লিখে দিই, তাহলে কলামগুলো যদি দাও তাহলে কলামগুলো হবে সি আই জে, হ্যাঁ, আই আর জে কলামকে ইন্টারচেঞ্জ করা। আচ্ছা, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সি আয়েথ কলামকে স্মল সি একটা স্কেলার দিয়ে গুণ করছি, আচ্ছা এখানে কি হবে সি, ঠিক আছে, আয়েথ কলামকে যোগ করছি কার সাথে, জেথ কলামের সঙ্গে একটা স্মল সি দিয়ে, ক্লিয়ার।
সি স্ট্যান্ডস ফর কলাম, ক্যাপিটাল সি, আর স্মল সিটা হচ্ছে এখানে স্কেলার, ঠিক আছে। আচ্ছা এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই। ধরো সাপোজ কাউকে বললাম যে এরকম একটা ম্যাট্রিক্স নিলাম এ, যে কোনো একটা কিছু, 1 2 0 0 2 3, 1 1 2, সাপোজ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা এবার এর উপর অপারেশন গুলোকে না এরকম ভাবে দেওয়া হয়, তীরচিহ্ন দেওয়া হয়, যেরকম ভাবে দেখবে তোমরা যে কেমিস্ট্রি যখন পড়েছো, কেমিস্ট্রি যেরকম ভাবে রিয়াকশন দেওয়া হয় একটা তীরচিহ্ন দিয়ে, রিয়াকশন গুলো কি হচ্ছে না হচ্ছে, তো এখানেও অনেকটা সেম যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ধরো আমি এই ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স নিয়েছি ওভার আর রিয়াল নাম্বারের উপর, তাহলে ফিল্ডটা এখানে কিন্তু আর, ধরো আমি কাউকে বললাম যে R12 করো এই অপারেশনটা, তাহলে R12 এই যে অপারেশনটা করছি এর মানে কি, এর মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার 1 নম্বর রো এই যে এইটা, আর 2 নম্বর রো, এই দুটো রো ইন্টারচেঞ্জ হয়ে যাবে আর কিচ্ছু না। তার মানে 1 2 0 এটা ছিল ফার্স্ট রো, তার জায়গায় হয়ে যাবে সেকেন্ড রো, সেটা হবে 0 2 3, আর সেকেন্ড রো যেটা ছিল 0 2 3 তার জায়গায় হয়ে যাবে 1 2 0, এবং থার্ড রোটা এটা কিন্তু রিমেন্স আনচেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না। বুঝাতে পারলাম? যদি আমি কলাম করতাম তাহলে কলামটা ওরকম ভাবে হতো যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামের জায়গায় ইন্টারচেঞ্জ হয়ে যেত। হ্যাঁ যদি আমি R12 না করে R23 করতাম, আমি যেরকম অপারেশন করব সেই অনুসারে তার অ্যাপ্লিকেশন মানে সেই অনুসারে এই অ্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমি R12 করেছি, তার মানে এলিমেন্টারি অপারেশনটা কি করেছি এখানে, এখানে আমি দুটো রোকে ইন্টারচেঞ্জ করেছি। কোন দুটো রোকে ইন্টারচেঞ্জ করেছি? 1 নম্বর এবং 2 নম্বর রোকে ইন্টারচেঞ্জ করেছি, তার ফলে 1 নম্বর আর 2 নম্বর রোটাকে চেঞ্জ করে ফেললাম। যদি আমি R23 বলতাম তাহলে 2 নম্বর 3 নম্বর রোটা ইন্টারচেঞ্জ হতো, যদি R31 বলতাম 3 নম্বর 1 নম্বর। তো এবার অনেকে বলতে পারো স্যার R12 বদলে যদি আমি R21 দিই, ব্যাপারটা একই, ব্যাপারটা একই, R21 যা 2 নম্বর 1 নম্বর কি ইন্টারচেঞ্জ করা, R12 1। তো আমরা কি করি, আমরা সবসময় 1 থেকে স্টার্ট করি, বলে আগে আমরা 1 দিই পরে 2 দিই, এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না। যদি আমি বলি যে R13, তাহলে 1 নম্বর 3 নম্বর রোকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে ফার্স্ট অপারেশনটিকে বুঝতে পারা গেছে, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টারি অপারেশন, কার উপর, একটা ম্যাট্রিক্স এর উপর, ক্লিয়ার? কলামেও করা যায় একই রকম। 2 নম্বর কি আছে, একটা যে কোনো রোয়ের সাথে, ভালো করে বোঝো, যে কোনো একটা রোয়ের সাথে বা সিমিলারলি কলামের সাথেও বলতে পারি, যে কোনো একটা নন জিরো স্কেলার গুণ করব। তো নোটেশনটা ভালো করে বুঝতে হবে, এই যে নোটেশন গুলো, তাহলে RIJ মানে আই আর জে রোটাকে ইন্টারচেঞ্জ করা, আর এখানে RIC মানে আই রোয়ের সঙ্গে সিটাকে গুণ করা। তাহলে আমি যদি কাউকে এখানে বলি যে R2 ব্র্যাকেটে 2, তার মানে 2 নম্বর রোটা, R2 মানে 2 নম্বর, I এর জায়গায় 2 হয়ে গেল, তার সাথে কত দিয়ে গুণ করলাম, স্কেলারটা 2, তার মানে 2 নম্বর রোকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ফার্স্ট রোতে কোনো কিছু করিনি, সেম, সেকেন্ড রোটা হচ্ছে 1 ছিল, তার বদলে 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 0 হয়ে গেল, ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এই রোটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর বাকি থার্ড রো যা ছিল তাই, সেম জিনিস, যেরকম খুশি। যদি আমার মনে হতো যে এখানে আমি 2 দিয়ে করব না 3 দিয়ে গুণ করব, তাহলে এই জায়গাটা 3 দিয়ে গুণ হতো, তার বদলে হতো এখানে হচ্ছে 3 6 0। যদি মনে হতো 3 দিয়ে না করে হাফ দিয়ে গুণ করব, তাহলে সেরকম অনুসারে এখানে হতো হাফ 1 0, যেরকম খুশি। তোমার যদি মনে হয় যে 2 নম্বর রোটাকে চেঞ্জ গুণ করব না, 3 নম্বর রোকে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 নম্বর রোয়ের সঙ্গে 2 দিয়ে গুণ হয়ে যাবে, যেরকম খুশি অপারেশন হয়। এটাও একটা ওয়ান টাইপ অফ এলিমেন্টারি অপারেশন। তাহলে এটা কি, যে কোনো রোকে একটা নন জিরো স্কেলার দিয়ে গুণ করা যায়, এবং তার ফলে কি হয় বা কিরকম তার নোটেশন সেটা আমি বোঝালাম। আর একটা 3 নম্বর যে অপারেশনটা সেটাও ভালো করে বুঝে নিতে হবে। ধরো আমি কাউকে বললাম R232, মানে তার মানে হচ্ছে, ভালো করে বুঝতে হবে, RIJC মানে জেথ রোকে সি দিয়ে গুণ করে আয়েত রোয়ের সঙ্গে যোগ করা, আয়েত রোয়ের সঙ্গে যোগ করা, তার মানে আয়েত রোটা চেঞ্জ হবে, কে চেঞ্জ হবে, জেথ রোকে সি দিয়ে গুণ করে আয়েতের সঙ্গে যোগ করা, তার মানে আয়েত রোটা চেঞ্জ হবে। তাহলে এখানেও কি হয়, 3 নম্বর রোয়ের সঙ্গে 2 দিয়ে গুণ করে 2 নম্বর রোয়ের সঙ্গে যোগ করা, তার মানে এখানে 2 নম্বর রোটা চেঞ্জ হবে, কারণ 3 এর সাথে 2 গুণ করে 2 কে যোগ করছি, সেখানে 2টা চেঞ্জ হবে। তাহলে 1 নম্বর রোটা যা ছিল তাই, 0 2 3, 3 নম্বর রোটা যা ছিল তাই, 1 1 2, আর 2 নম্বর যে রোটা, সেই 2 নম্বর রোটা কি হলো, 3 নম্বরের সঙ্গে 2 দিয়ে গুণ করে 2 এর সঙ্গে যোগ। তাহলে ভালো করে বুঝতে হবে, 3 নম্বরের সঙ্গে 2 দিয়ে গুণ করা মানে এটা হয়ে গেল 2, তার সাথে 2 যোগ, তার মানে এটা হয়ে গেল 4। নেক্সট, 3 নম্বর রো মানে এই যে এটা,
প্রত্যেকটা মানে এখানে 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 তিনটা পজিশনেই কিন্তু চেঞ্জ হবে, কারণ গোটা রো এর সঙ্গে আমি 2 দিয়ে গুণ করেছি, তাহলে এর সাথে 2 দিয়ে গুণ করে এর সাথে 2, এর সাথে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ, এর সাথে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ, তাহলে এর সাথে 2 দিয়ে গুণ করা মানে 2 আর 4 যোগ করা মানে 6। সিমিলারলি এর সাথে 2 দিয়ে গুণ করা মানে 4 আর তার সাথে 0, তার মানে 4। তাহলে এই হয়ে গেল অপারেশনটা, বোঝাতে পারলো? তিনখানা এলিমেন্টারি অপারেশন হয়, আরো যে কোনো রকম করা যায়, মানে এরকমই না যে তিনখানা এলিমেন্টারি অপারেশন একবার একবার করে হবে, তোমার যতবার ইচ্ছা তোমাদের ততবার তোমরা এটা করতে পারো, যতবার ইচ্ছা। যদি তোমার মনে হয়, তোমাদের মনে হয় যে হ্যাঁ যে আবার আমরা চেঞ্জ করব, ধরো এই জায়গায় আবার কারোর মনে হলো যে আরেকটা এলিমেন্টারি অপারেশন করব, সেটা হচ্ছে যে R13, তাহলে R13 মানে 1 নম্বর আর 3 নম্বর ওটাকে ইন্টারচেঞ্জ করা, তাহলে 1 নম্বরের জায়গায় 3 নম্বর, 3 নম্বরের জায়গায় 1 নম্বর, তাহলে দেখো 3 নম্বরের জায়গায় 1 নম্বর বসে গেল, সেকেন্ড রোটা যা ছিল তাই, আর 1-এর জায়গায় 3 হয়ে গেল, 3-এর জায়গায় 1 হয়ে গেল। তো এরকম আরো অপারেশন করা যায়, এরকম ভাবে চলতে থাকবে যত ইচ্ছা অপারেশন করা যায়। তাহলে কোশ্চিনটা হচ্ছে যে এই যে অপারেশন গুলো তো আমরা শিখলাম যে কিরকম কিরকম অপারেশন বা তাকে কি করে ডিনোট করা হয়, কিন্তু এই অপারেশন গুলো করছি কেন, তাই না? হঠাৎ করে এই অপারেশন গুলো আমরা কেন করবো? একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তাকে অপারেশন গুলো করবো কেন? কোন একটা ম্যাট্রিক্স কে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। যেমন দেখো এই যে ম্যাট্রিক্সটা এ, সেটা চেঞ্জ হয়ে দেখো বি হলো, কি করে চেঞ্জ হয়ে বি হলো, বলছে এ ম্যাট্রিক্সটার উপর আমি কয়েকটা এলিমেন্টারি অপারেশন করলাম, 1, 2, 3, 4, সেই চারখানা এলিমেন্টারি অপারেশন করার পর, নর্মালি কিন্তু তিনখানা এলিমেন্টারি অপারেশন, তিনখানা কিন্তু চারখানা বলছি ইন দা সেন্স যে 4 বার করলাম, কোন না কোন একটা এলিমেন্টারি অপারেশন 4 বার করলাম, তাহলে আফটার ফোর্থ স্টেপ, 4 নম্বর স্টেপের পর দেখো এ ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে বি ম্যাট্রিক্সে পরিণত হলো। তাহলে এরকম ভাবে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সে যেতে গিয়ে বা চেঞ্জ করতে গেলে আমরা এই এলিমেন্টারি অপারেশন গুলো করে থাকি। যদি এলিমেন্টারি অপারেশন গুলো রো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে তাকে বলে রো এলিমেন্টারি অপারেশন, যদি এলিমেন্টারি অপারেশন গুলো কলামের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে তাকে বলে কলাম এলিমেন্টারি অপারেশন, আর কিচ্ছু না। তাহলে রো এলিমেন্টারি অপারেশন মানে যদি এলিমেন্টারি অপারেশন গুলো রো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে তাদেরকে বলা হয় রো এলিমেন্টারি অপারেশন, আর যদি একই রকম অপারেশন গুলো যদি কলামের ক্ষেত্রে আমরা প্রযোজ্য করি তাহলে তাকে বলা হয় কলাম এলিমেন্টারি অপারেশন। তবে অনেকে এবার বলতে পারো যে স্যার এরকম যদি করি যে একবার রো অপারেশন করলাম তারপরে আবার একবার কলাম অপারেশন করলাম, না ওরকম করার চেষ্টা করো না, ওটাও করা যায় করা যায় না সেটা একটা কেস আছে, সেটা আমি আলোচনা করব। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি, যদি রো করতে যাও তাহলে রোই করো, যদি কলাম করতে যাও তাহলে কলাম করো, ওই দুরকম ভাবে করাটা দরকার হয় না। হ্যাঁ দরকার মানে দুরকম করারটা একটা কেসে দরকার হয় যদি নর্মাল ফর্মে যেতে চাই, বা সেটাকে বলে কনগ্রুয়েন্স বলে একটা অপারেশন আছে, সেটা আমি পরবর্তীকালে বলছি অবশ্যই। তাছাড়া রো অপারেশন করলে রো করো, কলাম করলে কলাম করো, ঠিক আছে? আদারওয়াইজ তাতে সুবিধা ক্যালকুলেশন না, মানে যদি করতে চাও তো দেন ওকে, কোনো অসুবিধা নেই, করতেই পারি আমরা, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স কে চেঞ্জ করতে গেলে আমরা যে কোনো ধরনের অপারেশন করতে পারি, কিন্তু একবার রো একবার কলাম তাতে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেটা আমি প্রেফার করি, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে রো অপারেশন করতে গেলে শুধু রো করো, আদারওয়াইজ কলাম করতে গেলে কলাম করো, যা ইচ্ছে। আর হ্যাঁ, এমন অপারেশন আমরা পড়বো বা আমরা দেখবো যেখানে রো আর কলাম দুখানা অপারেশনই কিন্তু আমাদের করতে হবে, নাহলে কিন্তু হবে না, বা আমরা যেটা করতে চাইছি এটা চেঞ্জ করতে চাইছি এটা পাবো না। তো কি চেঞ্জ করতে চাইছি না করতে চাইছি আমরা পরে আসছি, তার আগে আরেকটা ডিফিনেশন জেনে নাও, সেটা হচ্ছে রো ইকুইভ্যালেন্স বা কলাম ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স। কলাম ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে? ঠিক আছে, ধরো একটা ম্যাট্রিক্স, লেট ক্যাপিটাল এ বি অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে, ওভার এ ফিল্ড এফ, ক্যাপিটাল এ হচ্ছে একটা এম ক্রস এন ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে? যে কোনো একটা ফিল্ড এফ না হলো তার উপর একটা এম ক্রস এন ম্যাট্রিক্স হচ্ছে ক্যাপিটাল এ। এই ম্যাট্রিক্স ক্যাপিটাল বি আরেকটা ম্যাট্রিক্স, ঠিক আছে, অফ অর্ডার
m cross n তাহলে তার রো আর কলাম সেম ইজ সেড টু বি তাকে বলা হবে রো ইকুইভ্যালেন্ট ব্যাপারটা বুঝতে হবে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ঠিক আছে বা ব্র্যাকেটে দিয়ে দিই একসাথে দুটো ডেফিনেশন লিখে দিই অর কলাম ইকুইভ্যালেন্ট রো ইকুইভ্যালেন্ট বা কলাম ইকুইভ্যালেন্ট ঠিক আছে আরেকটা ম্যাট্রিক্স বি কে রো ইকুইভ্যালেন্ট বা কলাম ইকুইভ্যালেন্ট বলা হবে কার টু দ্য ম্যাট্রিক্স এ ওই যে ম্যাট্রিক্সটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি টু দ্য ম্যাট্রিক্স এ তাহলে এ ম্যাট্রিক্স এর রো ইকুইভ্যালেন্ট বা কলাম ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলা হবে কখন যদি বি কে পাওয়া যায় বি ক্যান বি অবটেইনড বি কে যদি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় বি কে বাই সাকসেসিভ অ্যাপ্লিকেশন পরপর হ্যাঁ অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ কিছু সংখ্যক বাই এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টারি যদি রো অপারেশন করি তাহলে তাকে বলবো রো ইকুইভ্যালেন্ট আর যদি কলাম অপারেশন করি তাহলে তাকে বলা হবে ব্র্যাকেটে লিখে দিচ্ছি কলাম ইকুইভ্যালেন্ট হ্যাঁ কলাম অপারেশন করলে তাহলে হয় রো অপারেশন বা কলাম অপারেশন দুটোর ক্ষেত্রেই করলাম কার উপর অন এ এ ম্যাট্রিক্স এর উপর বুঝে নিতে হবে ব্যাপারটা কি বললাম আরেকবার বলে দিই যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ক্যাপিটাল এ এম ক্রস এন ম্যাট্রিক্স তার উপর যদি আমি বিভিন্ন ধরনের অপারেশন করি একবার দুবার তিনবার চারবার যতবার হোক কতবার বলেছে বাই এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টারি রো অপারেশন ধরো এর ওপর আমি ফাইনাইট নাম্বার অফ 10 বার 15 বার দুবার তিনবার যতবার খুঁজবে একবারও হতে পারে ইভেন একবারও হতে পারে যদি ফাইনাইট নাম্বার অফ অপারেশন করে পরপর পরপর সাকসেসিভ অ্যাপ্লিকেশন করতে করতে এ কে একবার অপারেশন করলাম কিছু একটা পেলাম তার উপর আবার একটা অপারেশন করলাম আবার একটা অপারেশন করলাম এইভাবে যদি আমি সাকসেসিভ পরপর পরপর যদি ফাইনাইট নাম্বার অফ রো অপারেশন বা রো এলিমেন্টারি অপারেশন গুলো করতে থাকি করার পর আফটার এ ফাইনাইট নাম্বার অফ স্টেপস ধরো আমি একটা ম্যাট্রিক্স পেলাম বি তাহলে বি কে বলা হবে এর রো ইকুইভ্যালেন্ট তাহলে বি এর সাথে কি হবে রো ইকুইভ্যালেন্ট হবে রো ইকুইভ্যালেন্ট কেন বলছি যদি অপারেশন গুলো রো অপারেশন হয় আর কলাম ইকুইভ্যালেন্ট কখন বলবো যদি অপারেশন গুলো কলাম অপারেশন হয় আর কিচ্ছু না একই জিনিস এর ওপর যদি আমরা ফাইনাইট নাম্বার অফ কলাম অপারেশন করতে করতে যদি অন্য একটা ম্যাট্রিক্স বি পাই তাহলে আমরা বি কে বলবো এর সাথে কলাম ইকুইভ্যালেন্ট তাহলে রো অপারেশন করলে তাকে বলা হবে রো ইকুইভ্যালেন্ট এই যে তাহলে কাকে বলা হবে বি কে বলা হবে রো ইকুইভ্যালেন্ট কার সাথে এর রো ইকুইভ্যালেন্ট কখন যদি বিটাকে পাওয়া যায় কিভাবে বাই ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টারি রো অপারেশন করে কার উপর এর উপর সাকসেসিভ অ্যাপ্লিকেশন পর 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 করতে থাকবো সিমিলারলি যদি কলাম অপারেশন করে পাই তাহলে তাকে বলা হবে কলাম ইকুইভ্যালেন্ট যেমন এই ক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এই যে 1 1 2 4 6 4 0 2 3 এই যে ম্যাট্রিক্সটা পেলাম সেই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এর রো ইকুইভ্যালেন্ট কেন আমরা কিছু রো অপারেশন করে একবার দুবার তিনবার চারবার সাকসেসিভ টাইপ অফ অ্যাপ্লিকেশন করে আমরা কি পেয়েছি আমরা এ থেকে বি কে পেয়েছি তাহলে বিটাকে বলা হবে এর রো ইকুইভ্যালেন্ট বোঝাতে পারলাম বি কে কলাম অপারেশন করে পেতাম তাহলে কলাম ইকুইভ্যালেন্ট বলতাম তার মানে সোজা কথা কোনো একটা ম্যাট্রিক্স তার উপর যদি একবারও রো অপারেশন করি বা একবারও যদি কলাম অপারেশন করি তাহলে আমরা রো ইকুইভ্যালেন্ট বা কলাম ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পাবো তাহলে এই যে ধরো এখানেও তো একটা ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সটাও কিন্তু এর রো ইকুইভ্যালেন্ট আবার এটাকে চেঞ্জ করে যদি এর উপর আবার অপারেশন করি যদি এখানে একটা ম্যাট্রিক্স পাই এটাও কিন্তু রো ইকুইভ্যালেন্ট কার এরোর সাথে মানে যতবার তুমি করবে ততবার কিন্তু তুমি একটা একটা করে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পাবো আর কিচ্ছু না আশা করি বোঝাতে পারলাম ক্লিয়ার আচ্ছা নেক্সট রো রিডিউস ম্যাট্রিক্স সিমিলারলি কিন্তু একই জিনিস কলামের ক্ষেত্র হয় আমি একটা করাচ্ছি কলামের ক্ষেত্রেও কিন্তু যেরকম ভাবে রো এর ক্ষেত্রে যা যা হচ্ছে কলামের ক্ষেত্রে সেই জিনিস হলে তাকে কলাম রিডিউস ম্যাট্রিক্স বলা হবে
রো রিডিউসড ম্যাট্রিক্স, ঠিক আছে? ভালো করে জানতে হবে কাকে বলছি রো রিডিউস, এটা খুব ইম্পর্টেন্ট, আমি একে স্টার্ট দিয়ে রাখছি, রো রিডিউস বুঝতে হবে আগে ভালো করে। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এম ক্রস এন, ঠিক আছে, নাম দিলাম ক্যাপিটাল এ, ইজ সেড টু বি, তাকে বলা হচ্ছে রো রিডিউস, কোন একটা ম্যাট্রিক্স তাকে রো রিডিউসড কখন বলা হবে, যদি এক নম্বর দুখানা কন্ডিশন হোল্ড করে, নাম্বার ওয়ান, এক আগে আমি লিখিয়ে দিই তারপরে ব্যাপারটা বুঝবে, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট, কি বললাম, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো ইজ ওয়ান, এবং তাকে বলা হয় লিডিং ওয়ান, কি বলা হয় তাকে, কল্ড দ্য লিডিং ওয়ান, সে হচ্ছে লিডার, সবার প্রথমে থাকে। অ্যান্ড দুই নম্বর, নাম্বার টু, দুই নম্বর, ইন ইচ কলাম, ইন ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান, ইন ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান, যেই সমস্ত কলাম গুলোতে লিডিং ওয়ান গুলো থাকবে, আমি বোঝাচ্ছি, বোঝালে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একবারে, অফ সাম রো, কোন না কোন রো এর লিডিং ওয়ানটা থাকবে, দ্য লিডিং ওয়ান ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট, বলছি লিডিং ওয়ানটাই কেবলমাত্র ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট অফ দ্যাট কলাম, ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, অফ দ্যাট কলাম, কি বললাম ডেফিনেশন, প্রচন্ড ইম্পর্টেন্ট রো রিডিউস। তাহলে আরেকবার বলছি, কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস কখন বলবো, আগে ডেফিনেশনটা ভালো করে বুঝে নাও, তারপরে আমি উদাহরণ দেবো, তখন দেখবে ডিটেলসে ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়গুলো। এক নম্বর, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো, যে কোনো নন জিরো রো এর প্রথম যে নন জিরো এলিমেন্টটা, জিরো রো হলে জিরো রো কাকে বলি, কোন রো এর প্রত্যেকটা এলিমেন্টই যখন জিরো তখন সেটাকে বলে জিরো রো, তাহলে জিরো রোতে প্রত্যেকটা এলিমেন্ট জিরো, সেখানে নন জিরো হওয়ার সম্ভাবনা নেই, সেখানে জিরো রোটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ডেফিনেশনের মধ্যে জিরো রোটাকে আমরা ঢোকাইনি। কি বলছে, প্রত্যেকটা নন জিরো রো এর, ভালো করে বোঝো, ইন ইচ নন জিরো রো, প্রতিটা নন জিরো রো এর প্রথম নন জিরো এলিমেন্টটাকে ওয়ান হতে হবে, বুঝতে পারলাম, প্রত্যেকটা নন জিরো রো এর প্রথম নন জিরো এলিমেন্টটাকে ওয়ান হতে হবে, এক নম্বর। আর দুই নম্বর, যেই কলাম গুলো, ইন ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান, যেই কলাম গুলো লিডিং ওয়ান কন্টেন করবে কোনো না কোনো রো এর, সেই লিডিং ওয়ানটাই কেবলমাত্র ওই কলামের একটাই নন জিরো এলিমেন্ট, বাকি ওই কলামের সমস্ত এলিমেন্টকে জিরো হতে হবে। ইন ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, দ্য লিডিং ওয়ান ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট অফ দ্যাট কলাম, কিরকম বিষয়টা। ধরো একটা ম্যাট্রিক্স দিচ্ছি এ, ভালো করে বুঝবে, হ্যাঁ, ধরো বললাম ওয়ান টু থ্রি, জিরো টু ওয়ান, জিরো জিরো ওয়ান, ভালো করে বোঝো, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার প্রথম রো যেটা নন জিরো, নন জিরো মানে, আচ্ছা যদি ধরো যে থার্ড রোটা যদি এরকম দিতাম, তাহলে থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টই জিরো, তার মানে থার্ড রোটা হতো জিরো রো, জিরো রো এর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাহলে নন জিরোর কোনো ব্যাপার নেই, তাহলে থার্ড রোটা কিন্তু জিরো রো। এবার চেঞ্জ করে দিই যা ছিল তাই, ধরো জিরো জিরো ওয়ান দিলাম, ঠিক আছে, আচ্ছা ফার্স্ট রোটা যদি আমরা নোটিস করি, তাহলে ফার্স্ট রোটা হচ্ছে নন জিরো রো, কারণ সমস্ত এলিমেন্ট নন জিরো আছে, জিরো রো তখনই যদি সমস্ত এলিমেন্ট জিরো হয়, আদারওয়াইজ ধরো থার্ড রোটা যেরকম একটা নন জিরো এলিমেন্ট আছে তবুও কিন্তু এটা নন জিরো রো, থার্ড রোটা দেখো এখানে একটা নন জিরো এলিমেন্ট তাও কিন্তু এটা নন জিরো রো, তার মানে মিনিমাম অ্যাটলিস্ট একটা যদি নন জিরো এলিমেন্ট হয়ে যায় কোনো একটা রোতে, তাহলে সেই রোটাকে বলা হয় নন জিরো রো, আর যদি সমস্ত এলিমেন্ট জিরো হয় তাহলে সেই রোটাকে বলা হচ্ছে জিরো রো।
তাহলে ফার্স্ট রো টা নন জিরো রো, ফার্স্ট রো যেটা নন জিরো রো তার প্রথম এলিমেন্টটা, প্রথম নন জিরো এলিমেন্টটা কি আছে, ফার্স্ট রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা ওয়ান, এটাকেই বলা হচ্ছে লিডিং ওয়ান। কি বলা হচ্ছে? লিডিং ওয়ান। তাহলে প্রথম রো এর লিডিং ওয়ান হচ্ছে এইটা, কেন? কারণ ফার্স্ট রো যেটা প্রথম রো তার প্রথম নন জিরো এলিমেন্টটা ওয়ান, এটাই বলেছে না? দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো, প্রত্যেকটা রো এর, কিন্তু আমি শুধুমাত্র এখন একটা রো চেক করলাম, প্রত্যেকটা রো এর প্রথম নন জিরো এলিমেন্টটাকে ওয়ান হতে হবে, প্রত্যেকটা নন জিরো রো এর। হ্যাঁ, সেকেন্ড রোটাও নন জিরো রো। দেখো তো সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা কি হচ্ছে? জিরো। তাহলে জিরো এলিমেন্টটা চেক করতে বলেনি, বলেছে ফার্স্ট নন জিরো এলিমেন্টটা। তাহলে সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত হচ্ছে? দুই। যেহেতু সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট দুই হচ্ছে, তাহলে এটা কি ওয়ান হচ্ছে? হচ্ছে না। কি হতে হবে? ওয়ান হতে হবে। তাহলে এটা এলিমেন্টারি, সরি, এটা হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স না, কারণ রো রিডিউস ম্যাট্রিক্স হতে গেলে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে। তাহলে বলছে যে এক নম্বর কন্ডিশনটা কেন স্যাটিসফাই করছে না এই ক্ষেত্রে, কারণ সেকেন্ড রোটা ভালো করে দেখো, সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্ট, এটা কিন্তু জিরো এলিমেন্ট, এটাকে চেক করবো না, জিরোটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, প্রথম নন জিরোটাকে ওয়ান হতে হবে। তাহলে এখানে যেহেতু দুই আছে, তাহলে এটা রো রিডিউস ম্যাট্রিক্স হচ্ছে না। বোঝাতে পারলাম? তাহলে এটা রো রিডিউস হচ্ছে না। কারণটা কেন? কারণটা হচ্ছে সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা টু। আচ্ছা, যদি আমি থার্ড রোটা চেক করতে বলি, যদি হচ্ছে না, তবুও আমি থার্ড রোটা যদি চেক করতে বলি, তাহলে থার্ড রো এর প্রথম এটা জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট, তাহলে প্রথম নন জিরো এলিমেন্ট কত? ওয়ান। তাহলে থার্ড রো এরও কিন্তু একটা লিডিং ওয়ান ছিল, কিন্তু সেকেন্ড রো এর ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্য এই ম্যাট্রিক্সটা রো রিডিউস ম্যাট্রিক্স না। কেন? কারণ সেকেন্ড রো এর লিডিং ওয়ান নেই, ফার্স্ট রো এর আর থার্ড রো এর লিডিং ওয়ান আছে, সেকেন্ড রো এর লিডিং ওয়ান নেই। ধরো আমি একটু চেঞ্জ করে দিই, ধরো ম্যাট্রিক্সটা বললাম, এই জায়গাটা ওয়ান দিলাম, এবার কি হচ্ছে দেখো তো, এবার ফার্স্ট রো এর লিডিং ওয়ান অলরেডি ছিল, সেকেন্ড রো এর লিডিং ওয়ান কিন্তু এইবার আমরা আছে বা পাচ্ছি, কেন? এই যে কারণ সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্ট, ভালো করে দেখো, জিরো এলিমেন্ট কিন্তু বলেনি, ফার্স্ট নন জিরো এলিমেন্ট, তাহলে সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা কত? ওয়ান। তাহলে প্রত্যেকটা রো এর লিডিং ওয়ান আছে, এটাই কিন্তু বলেছে যে ইচ রো, প্রত্যেকটা নন জিরো রো এর কিন্তু লিডিং ওয়ান থাকতে হবে। জিরো রো থাকলে তো হবে না, আমরা ওয়ান দেখাতেও পারবো না, কিন্তু যদি নন জিরো রো হয় তাহলে কিন্তু তার ফার্স্ট এলিমেন্টটা বা ফার্স্ট নন জিরো এলিমেন্টটা কিন্তু ওয়ান হতেই হবে। এটা একটা কন্ডিশন হলো, এখনো বাকি আছে দুই নম্বর। এবার আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে যখন আমরা এক্সাম্পল করাবো তখন এগুলো সব অবভিয়াস হয়ে গেছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এটা প্রথম বলে হয়তো অনেকের সমস্যা হতে পারে, আর যারা জানো আর অলরেডি তাদের তো এটা কোনো অসুবিধাই হবে না, তবু আমি ডিটেলসে বলছি সবার জন্যই, এটা যাতে সুবিধা হয়। ইন ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান, ধরো ফার্স্ট কলামটা, এই যে ফার্স্ট প্রথমটা যেখানে আমি দাগ দিচ্ছি, প্রথম কলামটা কোনো না কোনো একটা রয়েল লিডিং ওয়ান কে কন্টেন করেছে, ফার্স্ট রয়েল লিডিং ওয়ান কে কন্টেন করেছে। বলছে যে কোনো কলাম, প্রত্যেকটা কলাম যারা কোনো না কোনো লিডিং ওয়ান কে কন্টেন করবে, কোনো না কোনো রয়েল, যেই রয়েলই হোক, তাহলে এই কলামটা যেহেতু ফার্স্ট রয়েল লিডিং ওয়ান কে কন্টেন করেছে, তাহলে ভালো করে দেখো এই কলামের কেবলমাত্র একটাই নন জিরো এলিমেন্ট, সেটা লিডিং ওয়ান, আর কেউ নন জিরো নয়, বাকি সবাই জিরো, ওটাই বলেছে। ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান অন সাব রো, যেই সমস্ত কলাম কোনো না কোনো একটা রো এর লিডিং ওয়ান কে কন্টেন করেছে, সেই কলাম গুলো যারা করেছে, সবাই সবাই না, যেই সমস্ত কলাম গুলো লিডিং ওয়ান কে কন্টেন করবে, তাদের ক্ষেত্রে লিডিং ওয়ানটাই কেবলমাত্র ওই কলামের নন জিরো এলিমেন্ট হবে, আর বাকি সমস্ত এলিমেন্ট জিরো। তাহলে এই যে কলামটা, এই কলামটা দেখো এই লিডিং ওয়ানটাকে কন্টেন করেছে বলে এই লিডিং ওয়ান ছাড়া বাকি এই কলামের সমস্ত এলিমেন্ট জিরো আছে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কলাম, সেকেন্ড কলামটাও কি করেছে? সেকেন্ড কলামটাও দেখো যে এই যে লিডিং ওয়ানটাকে কন্টেন করেছে, তাহলে সেকেন্ড ওয়ানটাও, সেকেন্ড কলামটাও যেহেতু এই না, এই লিডিং ওয়ানটাকে কন্টেন করেছে, তাহলে দেখো এই লিডিং ওয়ান ছাড়াও কিন্তু একটা নন জিরো এলিমেন্ট পেয়েছে, কিন্তু ডেফিনেশন কি বলেছি যে এই লিডিং ওয়ান ছাড়া কিন্তু অন্য কোনো নন জিরো এলিমেন্ট পাওয়া যাবে না, তাহলে এখানে একটা পেয়ে গেছি না? যেহেতু এখানে একটা নন জিরো এলিমেন্ট পেয়ে গেছি বলে আমরা বলতে পারি যে এটা কিন্তু রো রিডিউস ম্যাট্রিক্স না। হ্যাঁ, যদি এখানে টু এর বদলে জিরো হতো, টু এর বদলে যদি এখানে ধরো আমরা জিরো ধরতাম,
তাহলে দেখো সেকেন্ড রোটা যে লিডিং ওয়ানটাকে কন্টেন করেছে সেই লিডিং ওয়ানটা কিন্তু এক বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্টই কিন্তু জিরো আছে, আর কোনো নন জিরো এলিমেন্ট নেই, বুঝতে পারা গেছে? সিমিলারলি থার্ড কলামটাও দেখো এই যে এই থার্ড রো এর লিডিং ওয়ানকে কন্টেন করেছে, তাহলে থার্ড কলামটাও একটা লিডিং ওয়ানকে কন্টেন করেছে, কিন্তু তা সত্ত্বেও এই কলামে আরো দুটো নন জিরো এলিমেন্ট আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারবো যে এরকম ম্যাট্রিক্স হলেও সেটা রো রিডিউস না। তাহলে এখানে থ্রি আর ওয়ান এর জায়গায় যদি জিরো জিরো দিয়ে দিই, থ্রি আর ওয়ান এর জায়গায় যদি জিরো জিরো দিয়ে দিই, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইবার থার্ড যে কলামটা আছে সেই থার্ড কলামটা কি করছে, শুধুমাত্র এই লিডিং ওয়ানকে কন্টেন করছে, বাকি দুটো এলিমেন্ট কিন্তু জিরো। তার মানে অনলি নন জিরো এলিমেন্ট ইন থার্ড কলাম ইজ দ্য লিডিং ওয়ান অফ সাম রো। তাহলে এই টাইপের যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় যেখানে এক নম্বর আর দুই নম্বর দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় রো রিডিউস ম্যাট্রিক্স। তাহলে এবার অনেকে বলতে পারো, স্যার তাহলে রো রিডিউস ম্যাট্রিক্স মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই থ্রি? এটা তো আই থ্রি হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো আই থ্রি হয়ে গেল, কিন্তু অনেক ম্যাট্রিক্স আছে যেগুলো আই থ্রি বা আইডেন্টিটি ছাড়াও রো রিডিউস হবে। কিরকম, আমি একটা উদাহরণ দিই, বোঝাটাই কিন্তু আসল, জিরো ওয়ান জিরো জিরো, আচ্ছা জিরো জিরো ওয়ান টু, ওয়ান জিরো জিরো ওয়ান, লাস্টেরটা হচ্ছে চারটে জিরো, ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে চারটে জিরো। তাহলে এবার দেখো লক্ষ্য করো, ফার্স্ট রো এর লিডিং ওয়ান এই যে লিডিং ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান এই যে, কারণ কি প্রথম রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কিন্তু ওয়ান, সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্ট কিন্তু ওয়ান, থার্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে ওয়ান, তাহলে থার্ড রো এর লিডিং ওয়ান কিন্তু এইটা। আচ্ছা ফোর্থ রো এর লিডিং ওয়ান নেওয়ার দরকার নেই, কারণ ফোর্থ রোটা জিরো রো, তার ক্ষেত্রে আমরা চেক করারও দরকার নেই যে লিডিং ওয়ান আছে কি নেই, কারণ থাকবেই না অবশ্যই, কারণ জিরো রো বলে, জিরো রো এর ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জিরো। তাহলে তিনটে রো এর যারা যারা নন জিরো রো, এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর, তিনটেই কিন্তু নন জিরো রো, এবং তাদেরই কিন্তু ফার্স্ট নন জিরো এলিমেন্টটা কিন্তু ওয়ান, তার মানে প্রত্যেকটা নন জিরো রো এর লিডিং ওয়ান আছে। এবার কি বলেছি, ফার্স্ট কলাম কোনো না কোনো একটা রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, এই যে ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো। প্রথম কলামটা এই যে ফার্স্ট কলাম এক নম্বর, সেটা কত নম্বর রো, তিন নম্বর রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, এবং দেখো লক্ষ্য করে এই লিডিং ওয়ান ছাড়া কিন্তু বাকি আর অন্য কোনো নন জিরো এলিমেন্ট নেই, তাহলে এটাই একমাত্র নন জিরো এলিমেন্ট ফার্স্ট কলামের। সেকেন্ড কলামটা কোনো না কোনো একটা রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, ফার্স্ট রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে সেকেন্ড রোটা, তাহলে সেকেন্ড কলামটা, তাহলে সেকেন্ড কলামটা যেহেতু ফার্স্ট রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, তাহলে দেখো সেকেন্ড কলামে আর কিন্তু কোনো জিরো নন জিরো এলিমেন্ট নেই, কেবলমাত্র এটাই নন জিরো। থার্ড কলাম সেটাও দেখো যে থার্ড কলামটাও হচ্ছে সেকেন্ড রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, তাহলে থার্ড কলামটা যেহেতু সেকেন্ড রো এর লিডিং ওয়ান কে কন্টেন করছে, তাহলে দ্য অনলি নন জিরো এলিমেন্ট ইন দ্য থার্ড কলাম ইজ দ্য লিডিং ওয়ান অফ সেকেন্ড রো, তাছাড়া দিয়ার ইজ নো আদার এনি নন জিরো এলিমেন্ট। তাহলে এটাই কেবলমাত্র কিন্তু একটাই নন জিরো এলিমেন্ট হবে অফ দ্য থার্ড কলাম। আর ফোর্থ কলাম কোন লিডিং ওয়ান কে কন্টেন করছে না, তাহলে ফোর্থ কলাম কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখারও দরকার নেই, কারণ পরিষ্কার করে বলা আছে যেই কলাম গুলো, এই যে ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান, যেই সমস্ত কলাম গুলো লিডিং ওয়ান কে কন্টেন করবে তাদের ক্ষেত্রেই কেবলমাত্র এই কন্ডিশনটা প্রযোজ্য। ফোর্থ কলাম কোন রো এর লিডিং ওয়ান কে কন্টেন করেনি, তাহলে ফোর্থ কলামের ক্ষেত্রে যা ইচ্ছে তাই হোক, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা রো রিডিউস ম্যাট্রিক্স। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আরো রো রিডিউস ম্যাট্রিক্স আছে, ধরো আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, সাপোজ ডি, ঠিক আছে, জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান, সবসময় যে ফোর ক্রস ফোর বা থ্রি ক্রস থ্রি হবে এরকম না, কলাম আর রো কিন্তু কম বেশি হতে পারে, মানে আমি দেখো ম্যাট্রিক্সটা ধরে নিয়েছি অলরেডি এম ক্রস এম, মানে রো আর কলাম কিন্তু আলাদা আলাদা হতে পারে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে তার কোনো মানে নেই। আচ্ছা নেক্সট হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, আচ্ছা তারপরে হচ্ছে জিরো 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 জিরো, সবই জিরো, মানে এটা জিরো রো, লাস্ট জিরো রোটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ফোর, হ্যাঁ নন জিরো রো,
তাহলে একটা জিনিস লক্ষ্য করো, কটা নন জিরো রো আছে? একটা, দুটো আর চার নম্বরটা, মানে তিনটে। তাহলে তিন নম্বর রোটা কিন্তু জিরো রো, তাহলে জিরো রোতে আমাদের কিছু চেক করার দরকার হয় না। আচ্ছা, ফার্স্ট যেটা রো, প্রথম রো, সেটা নন জিরো রো, তার প্রথম নন জিরো এলিমেন্ট, এটা তো জিরো এলিমেন্ট, ফার্স্ট নন জিরো এলিমেন্টটা দেখতে পাচ্ছ, লিডিং ওয়ান। সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, লিডিং ওয়ান। থার্ড রোটা জিরো রো, ফোর্থ রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে লিডিং ওয়ান। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে প্রত্যেকটা নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্টটা ওয়ান হতে হবে, এবং তাকেই কিন্তু আমরা লিডিং ওয়ান বলবো। টু থ্রি ফোর ওরকম হলে চলবে না। এবার যেই সমস্ত কলাম গুলো, যেমন এই কলামটা লিডিং ওয়ান কে কন্টেন করেছে, আমি কিন্তু বারবার করে বলছি যেই কলাম গুলো লিডিং ওয়ান কে কন্টেন করবে, যেমন এই কলামটা লিডিং ওয়ান কে কন্টেন করেছে, তাহলে এই কলামটা ভালো করে লক্ষ্য করো, এই কলামে কেবলমাত্র একটাই নন জিরো এলিমেন্ট, সেটা এটাই, লিডিং ওয়ান ছাড়া আর কেউ, ওই যে লিডিং ওয়ান ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট অফ দ্যাট কলাম। তাহলে যেই সমস্ত কলাম গুলো বলে দিয়েছে, ইচ কলাম কন্টেইনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, তার মানে যেই কলাম গুলো লিডিং ওয়ান কে কন্টেইন করবে সেই কলামে আর অন্য কোন জিরো নন জিরো এলিমেন্ট থাকতে পারে না লিডিং ওয়ান ছাড়া, শুধুমাত্র লিডিং ওয়ানটাই নন জিরো, বাকি সবাই দেখো জিরো। সিমিলারলি সেকেন্ড কলামটাও কোনো না কোনো একটা রো লিডিং ওয়ান কে কন্টেইন করেছে, এইখানেও দেখো বাকি সব এলিমেন্ট জিরো এটা বাদ দিয়ে। থার্ড কলাম, সেটাও কোনো না কোনো একটা রো লিডিং ওয়ান কে কন্টেইন করেছে, দেখো থার্ড কলামে লিডিং ওয়ান ছাড়া বাকি সবাই জিরো। আর ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই কলাম গুলো কোনো লিডিং ওয়ান কে কন্টেইন করেনি, আমাদের এগুলো দেখারও দরকার নেই এরা কি করছে না করছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটাও কিন্তু একটা রো রিডিউস ম্যাট্রিক্স। তাহলে এ বি ডি এরা সব রো রিডিউস। তাহলে রো রিডিউস হতে গেলে আইডেন্টিটি হতে হবে, তার কোনো মানে নেই, আইডেন্টিটি রো রিডিউস অবশ্যই, কিন্তু নন আইডেন্টিটি প্রচুর ম্যাট্রিক্স আছে যারা রো রিডিউস। একটা উদাহরণ দিচ্ছি, ধরো পি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ওয়ান জিরো জিরো টু, জিরো ওয়ান জিরো জিরো, জিরো 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 জিরো, জিরো 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 ওয়ান, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস। আশা করি অনেকে বুঝতে পেরেছে যে এই ম্যাট্রিক্সটা রো রিডিউস হবে কি হবে না। তাহলে ফার্স্ট লিডিং ওয়ান, ফার্স্ট রো এর এটা, সেকেন্ড রো এর লিডিং ওয়ান এইটা, থার্ড রো টা জিরো রো দরকার নেই, ফোর্থ রো এর লিডিং ওয়ান ওটা। তাহলে ফার্স্ট কলামটা ভালো করে দেখো, প্রথম কলামটা এই যে একটা লিডিং ওয়ান কে কন্টেন করেছে সেই কলামে কেবলমাত্র এটাই নন জিরো, সেকেন্ড কলামটা একটা লিডিং ওয়ান কে কন্টেন করেছে কেবলমাত্র এটাই নন জিরো, থার্ড কলাম কোনো লিডিং ওয়ান কে কন্টেন করেনি, ফোর্থ কলাম একটা লিডিং ওয়ান কে কন্টেন করেছে কিন্তু ওই ওয়ান বাদ দিয়ে আরেকটা এলিমেন্ট আছে যেটা নন জিরো হচ্ছে, তাহলে এটা কিন্তু রো রিডিউস না, ইজ নট এ রো রিডিউস ম্যাট্রিক্স। বোঝাতে পেরেছি? তাহলে বাকি ম্যাট্রিক্স গুলো কিন্তু রো রিডিউস হচ্ছিল, এ বি ডি এরা কিন্তু সব রো রিডিউস, হ্যাঁ, এ বি ডি আর রো রিডিউসড ম্যাট্রিক্স, কিন্তু কিন্তু পি রো রিডিউস না। ক্লিয়ার? তাহলে রো রিডিউস এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা দেখো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে রো এসএলএন ম্যাট্রিক্স, ঠিক আছে, রো রিডিউস এক নম্বর যেটা আমি শেখালাম, আরেকটা হচ্ছে রো রিডিউস এসএলএন বা রো এসএলএন ম্যাট্রিক্স বলা হয়, এটাকে রো এসএলএন, হ্যাঁ, এই রো এসএলএন ম্যাট্রিক্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রো রিডিউস ম্যাট্রিক্সটা যেরকম ইম্পর্টেন্ট, রো এসএলএন ম্যাট্রিক্সটাও ইম্পর্টেন্ট। অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, নাম দিলাম ক্যাপিটাল এ, ইজ সেড টু বি এ রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স, মানে এটাকে অনেক জায়গাতে রো রিডিউসড এসএলএন ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে, ই সি এইচ ই এল ও এন, বা অনেক বইতে শুধু রো এসএলএন বলা হয়, একই ব্যাপার, রো এসএলএন ম্যাট্রিক্স, ঠিক আছে, যেটা ইচ্ছে, রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স বা রো এসএলএন ম্যাট্রিক্স কখন বলা হবে, এর আগের বার যেরকম রো রিডিউস এর ক্ষেত্রে দুখানা কন্ডিশন ছিল, এবার এক্ষেত্রে বলছে তিনখানা কন্ডিশন আছে। এক নম্বর,
নম্বর নাম্বার ওয়ান ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড হতে হবে সবার আগে, ভালো করে বোঝো বিষয়টা। ম্যাট্রিক্সটাকে কিন্তু রো রিডিউস হতে হবে, তাহলে রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স বা রো এসএলএন ম্যাট্রিক্স হওয়া মানে প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সটাকে রো রিডিউস হতে হবে। তার মধ্যে রো রিডিউস কখন একটা ম্যাট্রিক্স আমরা জেনে গেছি এখন। আচ্ছা দুই নম্বর, আগে আমি লিখি, দেয়ার এক্সিস্ট এন ইন্টিজার আর, এরকম একটা ইন্টিজার আর হতে হবে, আর এর ভ্যালুটা জিরো হতে পারে বা ম্যাক্সিমাম এম হতে পারে, তার মানে এমটা হচ্ছে তার রো, রো সংখ্যা, সাজ দ্যাট দা ফার্স্ট আর রোজ অফ এ, প্রথম আর খানার রো, ঠিক আছে, অফ এ আর নন জিরো রোজ, প্রথম আর খানার রো হতে হবে নন জিরো রোজ, অ্যান্ড দ্য রিমেনিং রোজ, এবং পরবর্তী যদি কোনো রো বেঁচে থাকে, হ্যাঁ, অ্যান্ড দ্য রিমেনিং রোজ, আচ্ছা ইফ দেয়ার বি এনি, যদি থাকে, ইফ দেয়ার বি এনি, ঠিক আছে, যদি থাকে, আর অল জিরো রোজ, আর অল জিরো রোজ, এটা দুই নম্বর। আর তিন নম্বর লাস্ট অ্যান্ড নম্বর থ্রি, ইফ দ্য লিডিং এলিমেন্ট অফ দ্য আয়েত, আগে আমি লিখে দিই তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি, জিনিসগুলো সোজা, অসুবিধা হবে না। ইফ দ্য লিডিং এলিমেন্ট, ঠিক আছে, অফ দ্য আয়েত নন জিরো, অফ দ্য আয়েত নন জিরো রো, ইফ দ্য লিডিং এলিমেন্ট অফ দ্য আয়েত নন জিরো রো, ঠিক আছে, অকার্স জিরো রো, অকার্স ইন দ্য, ধরো কে আয়েত কলাম, হ্যাঁ কে আয়েত কলাম, কে আয়েত না করে একটা কাজ করি, সি আয়েত করি, হ্যাঁ সিআইথ কলাম, ঠিক আছে, অফ এ, দেন সি ওয়ান লেস দেন সি টু ডট ডট করে লেস দেন সি আর, এটা হবে। কি বললাম আরেকবার বলছি, কোন একটা ম্যাট্রিক্স রো রিডিউস এসএলএন হতে গেলে, ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স কে রো রিডিউস এসএলএন হতে গেলে বা রো এসএলএন হতে গেলে এক নম্বর যে কন্ডিশন সেটাকে হবে রো রিডিউসড হতে হবে, এটা ফার্স্ট। দুই নম্বর, এই এত কিছু যা বলে দিয়েছি এর মানেটা হচ্ছে, আমি বলে দিই, দেয়ার এক্সিস্ট ইন ইন্টিজার আর সাজ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ অফ এ আর নন জিরো অ্যান্ড দ্য রিমেনিং রোজ যদি কেউ থাকে আর অল জিরো রো, তার মানে বলতে চাইছি যে এই ক্ষেত্রে দেখো রো রিডিউস এর ক্ষেত্রে ক্ষেত্রে যেরকম এই যে এই ক্ষেত্রে ডি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তিন নম্বর রোটা জিরো রো হলো আর এক নম্বর দুই নম্বর আর চার নম্বরটা নন জিরো রো, বলছি রো রিডিউস এর ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু রো রিডিউস এসএলএন এর ক্ষেত্রে প্রথমে নন জিরো রো হতে হবে তারপর জিরো রো হতে হবে, তার মানে প্রথমে এই যে দেখো এটা নন জিরো এটা নন জিরো ঠিক আছে, কিন্তু তারপরে জিরো রো আছে তারপরে আবার নন জিরো, এরকম হতে পারে না। তাহলে কন্ডিশনটা কি, দুই নম্বর কন্ডিশনটা বলছে দ্য ফার্স্ট আর রোজ, প্রথম আরখানা রো বা প্রথম যটাই হোক আর এর মান যাই হোক, আর এর মান যদি জিরো হয় তাহলে কোনোটাই নন জিরো রো না, আর এর মান যদি এম হয় তাহলে সবগুলোই নন জিরো রো, তাহলে প্রথম রো গুলো সব নন জিরো হতে হবে, আর যদি জিরো রো কোনো থাকে তাহলে তারপরে জিরো হতে হবে, তাহলে আগে নন জিরো রো দেন জিরো রো, এরকম কিন্তু রো রিডিউস এসএলএন এর ক্ষেত্রে হয় না, যে আগে জিরো রো আছে কোথাও একটা তারপর তারপরে নন জিরো রো, এরকম কিন্তু হতে পারে না, ক্লিয়ার। আরেকটা জিনিস কি, ইফ দ্য লিডিং এলিমেন্ট অফ দ্য আয়েত নন জিরো রো অকার্স ইন দ্য সি আয়েত কলাম অফ এ দেন সি ওয়ান সি টু লেস দেন ডট করে সি আর, এর মানেটা এরকম, আমি এই ক্ষেত্রে বোঝাই, ধরো বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, হ্যাঁ বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ধরো ফার্স্ট যে লিডিং ওয়ানটা, প্রথম রো এর যে লিডিং ওয়ান, প্রথম রো এর লিডিং ওয়ান, হ্যাঁ এই যে প্রথম রো এর লিডিং ওয়ান, এটা কোন কলামে হয়েছে, প্রথম রো এর লিডিং ওয়ানটা সেকেন্ড কলামে আছে, দেখতে পাচ্ছ, এই যে প্রথম রো এর যে লিডিং ওয়ান এইটা, এটা কিন্তু সেকেন্ড কলামে আছে, আচ্ছা সেকেন্ড রো এর লিডিং ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান হচ্ছে এটা থার্ড কলামে আছে, তাহলে বলছে প্রথম রো এর লিডিং ওয়ান যেই কলামে থাকবে সেকেন্ড রো এর লিডিং ওয়ান তার পরে থাকতে হবে, আগে থাকলে হবে না। আরেকবার বলছি,
প্রথম রোয়ের লিডিং ওয়ান, এই যে প্রথম রোয়ের লিডিং ওয়ান যেই কলামে থাকবে, 2 নম্বর কলামে আছে, তার পরের রোয়ের যে লিডিং ওয়ান সেটা কিন্তু তার পরের কলামে থাকতে হবে, আগের কলামে থাকলে চলবে না। এটাই বলতে চেয়েছে যে যা রোয়ের যে লিডিং ওয়ান গুলো, সেই লিডিং ওয়ান গুলো এই অনুসারে থাকতে হবে। প্রথম রোয়ের লিডিং ওয়ান যেখানে থাকবে, সেকেন্ড রোয়ের লিডিং ওয়ান তার পরে, থার্ড রোয়ের লিডিং ওয়ান তার পরে, এই অনুসারে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই সরি বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো, ফার্স্ট রোয়ের লিডিং ওয়ান সি টু তে, সেকেন্ড রোয়ের লিডিং ওয়ান, সেকেন্ড রো তার লিডিং ওয়ান হচ্ছে সি থ্রি তে, কিন্তু থার্ড রোয়ের লিডিং ওয়ানটা সি ওয়ানে আছে। থার্ড রোয়ের লিডিং ওয়ান সি ওয়ানে আছে, বলছে এটা সম্ভব না, এটা হতে পারে না। সি থ্রির থেকে সি ওয়ান কি হতে হবে, বড় হওয়া যাবে না, মানে এই সিকোয়েন্সে হবে না। সিকোয়েন্সটা সবসময় এরকম হতে হবে যে সি ওয়ান আগে, তারপর সি টু, তারপর সি আর। তার মানে প্রথম রোয়েল লিডিং ওয়ান যেই কলামে থাকবে, সেকেন্ড রোয়েল লিডিং ওয়ান তার পরের কলামে থাকতে হবে, থার্ড রোয়েল লিডিং ওয়ান তারও পরের কলামে থাকতে হবে, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যদি না করে তাহলে সেই ম্যাট্রিক্সটা রো রিডিউস এসেলন হবে না। যেমন তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু রো রিডিউস এসেলন না, এই যে বি, তাহলে এখানে লিখে ফেলি, আচ্ছা পরে লিখছি। আর ডি, ডিটা দেখো ভালো করে, এই ডিটা হচ্ছে প্রথমটা সি টু তে আছে, এই যে সি টু তে, তারপরটা সি থ্রি তে আছে, তারপরটা সি ওয়ানে আছে। আবার একই সমস্যা এখানে হচ্ছে যে কারণ সি টু তে আর সি থ্রি তে যদি থাকে, তাহলে পরেরটা সি ফোরে থাকতে হবে, বা তার পরে থাকতে হবে, সি ফাইভও থাকতে পারে, কিন্তু তার আগে থাকা যাবে না। তাহলে একটা জিনিস কি আমরা এখানে বলতে পারি না? আচ্ছা এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে দেখো, প্রথম লিডিং ওয়ানটা হচ্ছে সি ওয়ান, তারপরে লিডিং ওয়ানটা সি টু, তারপরে লিডিং ওয়ানটা সি থ্রি, তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু রো এসেলন ম্যাট্রিক্স বা রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে এ ইজ রো এসেলন, ঠিক আছে, আস্তে, এ ইজ রো এসেলন ম্যাট্রিক্স, কিন্তু বি আর ডি আর নট রো এসেলন। এ ইজ রো এসেলন কিন্তু বি আর ডি আর নট রো এসেলন, ঠিক আছে, এরা রো এসেলন না। কেন বুঝতে পেরেছো? কারণ বি এর ক্ষেত্রে রো রিডিউস, ভালো কথা, প্রথম নন জিরো রো গুলো আগে আছে, জিরো রোটা পরে আছে, সেটাও ভালো কথা, দুটো কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে দেখো, কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে আটকা পড়ে যাচ্ছে। কেন? কারণ এর সি টু তে আছে, তারপরে সি থ্রি তে আছে, তারপরেরটা তার পরে থাকতে হবে, কিন্তু থার্ড রো এর লিডিং ওয়ানটা আগে আছে, সেটা হলে চলবে না। আর এই ক্ষেত্রে রো রিডিউস, কিন্তু দেখো 3 নম্বর রোটা জিরো রো আগে আছে, তাহলে এই কারণে এটাও রো রিডিউস এসেলেন না, রো রিডিউস কিন্তু এসেলেন না, বুঝতে পারা গেছে? আর এইটা যেহেতু পিটা যেহেতু রো রিডিউসই হচ্ছে না, তাহলে এসেলেন হওয়ার কোনো ব্যাপারই নেই, আগে তো রো রিডিউস হতে হবে, তারপর তো এসেলেন হতে হবে। ধরো আমি এটা ম্যাট্রিক্স দিচ্ছি, দেখি কে বলতে পারে যে এটা রো রিডিউস এসেলেন হবে কি হবে না। ধরো এ 0 1 1 0 1 জিরো 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 ওয়ান জিরো, আর তারপরে সবগুলোই জিরো। আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা নিলাম, ঠিক আছে, 0 1 1 0 1 জিরো 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 ওয়ান জিরো, তারপরে এটা, তো এই ম্যাট্রিক্সটা দেখো সবার আগে চেক করবো যে এটা রো রিডিউস ম্যাট্রিক্স কিনা। তাহলে রো রিডিউস ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্ট নন জিরো রো লিডিং ওয়ান, সেকেন্ড নন জিরো রো লিডিং ওয়ান, থার্ডটা জিরো রো তার লিডিং ওয়ান খোঁজার দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড হচ্ছে লিডিং ওয়ান যেই কলামে আছে সেই কলামে কেবলমাত্র এটাই একমাত্র নন জিরো এলিমেন্ট, আর এখানে দেখো লিডিং ওয়ান যেই কলামে আছে সেই কলামে এটাই একমাত্র কিন্তু নন জিরো এলিমেন্ট, বাকি আর কিছু চেক করার দরকার নেই, তার ফলে এটা কিন্তু রো রিডিউসড হচ্ছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা তাহলে রো রিডিউস হয়ে গেল। এবার রো রিডিউস হওয়ার পাশাপাশি রো রিডিউস এসেলেন কিনা সেটা চেক করতে গেলে রো রিডিউস 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেল, 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে প্রথমে নন জিরো রো গুলো হলো, তারপরে জিরো রোটা হলো, তাহলে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে গেল 2। আর 3 নম্বর, প্রথম রো এর লিডিং ওয়ানটা দেখো সি টু কলামে আছে, এই যে সি টু, তারপর সেকেন্ড রো এর লিডিং ওয়ান তার পরে আছে সি ফোরে, সেটা থাক পরে থাক, মানে নট নেসেসারি যে সি থ্রি তেই থাকতে হবে, কিন্তু তার যাতে পরে থাকে, সেটা যাতে তার আগে না থাকে। আর থার্ড রোয়ের তো লিডিং ওয়ানের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই যে তিনখানা কন্ডিশন যে স্যাটিসফাই করলো, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স, বুঝাতে পেরেছি? অতএব এ ইজ রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স। আচ্ছা আরেকটা ম্যাট্রিক্স দিই, তারপরে অন্য জায়গায় চলে আসবো। ধরো বি একটা ম্যাট্রিক্স 1 0 1 0 0 2 0 0
01, 03, 000, 012, 000000. Clear? আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, সেই ম্যাট্রিক্সটা সবার আগে চেক করবো যেটা রো রিডিউস ম্যাট্রিক্স হচ্ছে কিনা। তো রো রিডিউস ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথম নন জিরো রো তার লিডিং ওয়ান, সেকেন্ড নন জিরো রো তার লিডিং ওয়ান, বুঝতে পেরেছো? কারণ সেকেন্ড রো এর দেখো এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে প্রথম নন জিরোটাই তো লিডিং ওয়ান, মানে ওয়ান হলে সেটাকে লিডিং ওয়ান ধরি, তাহলে প্রথম নন জিরোটা ওয়ান এবং সেটা লিডিং ওয়ান, যদি এটা টু থাকতো তাহলে কিন্তু লিডিং ওয়ান হতো না। থার্ড রো এর জিরো 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 জিরো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ওয়ান, ফোর্থ রো এর জিরো রো, তার নন জিরো এলিমেন্ট পাবো না, সেটা লিডিং ওয়ানও খোঁজার দরকার নেই। নেক্সট, আচ্ছা এটা না দুই আছে তাই তো, এটা জিরো। আচ্ছা নেক্সট, প্রথম কলামটা একটা লিডিং ওয়ান কে কন্টেন করছে, বাকি সমস্ত এলিমেন্ট জিরো ওয়ান বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যেই কলামগুলো লিডিং ওয়ান কে কন্টেন করছে আমরা শুধু সেগুলো নিয়ে ভাববো, বাকিগুলো নিয়ে ভাবার দরকার নেই। তাহলে এই যে কলামটা দেখো আমি যেখানে হাইলাইট করছি, সেই কলামটা একটা লিডিং ওয়ান কে কন্টেন করছে, বাকি সমস্ত এলিমেন্ট ওটা বাদ দিয়ে জিরো। এই কলামটা একটা লিডিং ওয়ান কে কন্টেন করছে, এই এলিমেন্টটা বাদ দিয়ে বাকি সবাই জিরো, তাহলে এটা হচ্ছে একটা রো রিডিউস ম্যাট্রিক্স। এবার এসএলএন কিনা সেটা চেক করার জন্য আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করাতে হয়। এক নম্বর, তার মধ্যে দুই নম্বর কন্ডিশনটা কি, যে প্রথমে নন জিরো রো গুলো হবে তারপর জিরো রো, তাহলে অলরেডি স্যাটিসফাই করে যাচ্ছে। আর তিন নম্বর হচ্ছে প্রথম রো এর লিডিং ওয়ানটা যেই কলামে আছে, কত কলামে সেটা, সি ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান তারপরে থাকতে হবে, থার্ড রোয়েল লিডিং ওয়ান তারপরে থাকতে হবে। কেন, দেখো সেকেন্ড রোয়েল লিডিং ওয়ানটা সি ফোরে আছে আর থার্ড রোয়েল লিডিং ওয়ানটা সি ফাইভে আছে, তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তার ফলে আমরা বলতে পারি বিটাও হচ্ছে একটা রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স, রো রিডিউসড এসএলএন ম্যাট্রিক্স বা রো এসএলএন ম্যাট্রিক্স যা ইচ্ছে, এত সংক্ষেপে বড় করে লেখার দরকার নেই, সরি সংক্ষেপে আমরা কি লিখবো, রো এসএলএন। একটা জিনিস লক্ষ্য করেছো, কেউ যদি রো রিডিউস এসএলএন হয় তাহলে সেটা কিন্তু রো রিডিউস হবেই, কিন্তু রো রিডিউস হলেই যে সেটা রো রিডিউস এসএলএন হবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন বিআরডি এরা কিন্তু রো রিডিউস, কিন্তু এরা রো রিডিউস এসএলএন না, বুঝতে পারলাম? তাহলে এবার যেটা আমার মানে কেন আমরা এই এলিমেন্টারি অপারেশন গুলো শিখছি, ধরো আমি যদি কাউকে বলি যে এরকম একটা ম্যাট্রিক্স না হলো ডি, ম্যাট্রিক্সটাকে বললাম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো টু, জিরো 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 ওয়ান জিরো থ্রি, জিরো 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 জিরো, জিরো 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 ওয়ান টু, ধরো এরকম একটা ম্যাট্রিক্স না হলো, তাহলে এটা কি রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স হবে? দেখো ডি ম্যাট্রিক্সটা লিডিং ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান, থার্ড রোটা জিরো রো, ফোর্থ রো এর লিডিং ওয়ান, এবং এটা রো রিডিউস ম্যাট্রিক্স, কারণ এটা যেই কলাম সেই কলামে শুধুমাত্র লিডিং ওয়ান আছে, এই কলামে শুধুমাত্র লিডিং ওয়ান আছে, এই কলামে শুধুমাত্র লিডিং ওয়ানটাই নন জিরো এলিমেন্ট, কিন্তু এটা রো রিডিউস হওয়া সত্ত্বেও রো রিডিউস এসএলএন হচ্ছে না। কেন জানো? কারণ বারবার করে বলে দিয়েছি যে রো রিডিউস এসএলএন হতে গেলে প্রথমে নন জিরো রো দেন জিরো রো, তাহলে এখানে দেখো প্রথমে নন জিরো নন জিরো তারপর জিরো তারপর আবার নন জিরো, এটা হওয়া চলবে না, প্রথমে নন জিরো তারপর জিরো, তাহলে এখানে দেখো আগে জিরো রো ঢুকে যাচ্ছে। তাহলে ধরো এবার আমি তোমাদেরকে বললাম যে এটা তো রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্স হচ্ছে না, এটাকে রো রিডিউস এসএলএন বানাও, তাহলে বানাতে গেলে একটা অপারেশন যদি আমরা করি এলিমেন্টারি অপারেশন, তাহলেই কিন্তু সেটা রো রিডিউস এসএলএন এর তৈরি হয়ে যাবে। কিসে অপারেশন? আর থ্রি ফোর, তিন নম্বর আর চার নম্বর রো কে ইন্টারচেঞ্জ করো, বুঝাতে পারলাম? তিন নম্বর আর চার নম্বর রো কে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে প্রথম রোটা আনচেঞ্জড, সেকেন্ড রোটা আনচেঞ্জড, থার্ড রোটা দেখো চেঞ্জ হয়ে ফোর্থে চলে যাবে, তার মানে জিরো 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 এটা ফোর্থে, আর ফোর্থটা দেখো চেঞ্জ হয়ে থার্ডে চলে আসবে। তাহলে এই যে ইন্টারচেঞ্জ গুলো যে আমি করলাম, ইন্টারচেঞ্জ করার ফলে দেখো এটা বি হয়ে গেল, তাহলে ডিটা চেঞ্জ হয়ে বিতে পরিণত হয়ে গেল, এবং বিটা আমরা কি জানি ইজ এ রো রিডিউস এসএলএন বা রো এসএলএন ম্যাট্রিক্স। তার মানে একটা জিনিস কি বুঝতে পারলে, যে কোন একটা ম্যাট্রিক্স যদি রো রিডিউস বা রো রিডিউস এসএলএন না হয় তাহলে তাকে আমরা কিন্তু এলিমেন্টারি রো অপারেশন বা সিমিলারলি অন্য অপারেশন করেও আমরা তাকে রো রিডিউস বা রো রিডিউস এসএলএন এ পরিণত করতে পারি।
এই যে রো রিডিউস বা রো রিডিউস এসএলএন যে আমরা তৈরি করব কোন একটা ম্যাট্রিক্স কে, কেন? কারণ র্যাঙ্কের সঙ্গে এর একটা ইম্পর্টেন্স আছে। এই যে পরিবর্তন করা, এই পরিবর্তন করার জন্যই এলিমেন্টারি অপারেশন গুলো খুব দরকার। আর এখানে কেন আমরা কোন একটা ম্যাট্রিক্স কে রো রিডিউস বা রো রিডিউস এসএলএন এ নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে রো রিডিউস বা রো রিডিউস এসএলএন এ গেলে র্যাঙ্ক বের করতে আমাদের সুবিধা হয়। ক্লিয়ার? নেক্সট, এবার একটা অঙ্ক দেখাই, তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো একটা এক্সারসাইজ দিচ্ছি, ফাইন্ড এ রো রিডিউস ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা রো রিডিউস ম্যাট্রিক্স খোঁজো বা বের করো, হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু, কার সাথে রো ইকুইভ্যালেন্ট? জিরো জিরো টু টু জিরো, ওয়ান থ্রি টু ফোর ওয়ান, টু সিক্স টু সিক্স টু, ঠিক আছে। দেখলে, ফাইন্ড এ রো রিডিউস ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু এইট, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা থেকে একটা রো রিডিউস ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে। ভালো করে বুঝতে হবে, কিন্তু এই ম্যাট্রিক্সটা যেটা আছে তার রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা যাতে রো রিডিউস হয়, তাহলে এর সাথে রো, এর রো ইকুইভ্যালেন্ট মানে একটু আগে বলেছি, রো ইকুইভ্যালেন্ট মানে এর উপর আমরা এলিমেন্টারি অপারেশন করে যে অপারেশন গুলো করবো, সাকসেসিভ অপারেশন করব, সেই অপারেশন গুলো করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এর সাথে এর রো ইকুইভ্যালেন্ট, এবং পাশাপাশি সেই ম্যাট্রিক্সটা যাতে রো রিডিউসড হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করে করব। সবার আগে আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলি এবং একটা নাম টাম কিছু একটা দিলে দিই, না দিলেও না দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ম্যাট্রিক্সটা হচ্ছে জিরো জিরো টু টু জিরো, ওয়ান থ্রি টু ফোর ওয়ান, ঠিক আছে, আর লাস্ট রোটা আছে টু সিক্স টু সিক্স টু। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটা কিন্তু রো রিডিউস ম্যাট্রিক্স নয়। কেন রো রিডিউস ম্যাট্রিক্স না? রো রিডিউস এ পরিণত করতে হবে, ফাইন্ড খুঁজতে হবে কোথা থেকে, এখান থেকে। কেন রো রিডিউস না? বোঝাই যাচ্ছে প্রথম নন জিরো রো, তার ফার্স্ট নন জিরো এলিমেন্ট লিডিং ওয়ান না, সোজা কথা। প্রথম কাজেই বলে দিলাম যেটা ওয়ান হচ্ছে না টু হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বলতে পারি, প্রথমেই বলে দিতে পারি যে রো রিডিউস করার কোনো সম্ভাবনা নেই, বাকি আর কিছু চেক করার দরকারই নেই। তাহলে এটাকে রো রিডিউস করবো কিভাবে, পদ্ধতিটা ভালো করে শিখতে হবে। কিসের পদ্ধতি? পদ্ধতি হচ্ছে আমাদের সবার আগে চেষ্টা করতে হবে যে এই যে রোটা, সেই রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা ওয়ান খোঁজা। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, সেকেন্ড রো এর কিন্তু প্রথম নন জিরো এলিমেন্টটা ওয়ান আছে, কিন্তু আমরা যদি রো দুটোকে ইন্টারচেঞ্জ করি না, মানে আমি বলতে চাইছি যদি আর ওয়ান টু যদি কেউ করো, তাহলে দেখবে কি হচ্ছে, দুই নম্বর রোটা আগে চলে আসলো ওয়ান থ্রি টু ফোর ওয়ান, আর এক নম্বর রোটা চলে গেল দুই নম্বরের জায়গায়, আর তিন নম্বরটা যা ছিল তাই আনচেঞ্জড। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি এক এক করে বলছি, ফার্স্ট নন জিরো রো লিডিং ওয়ান পেয়ে গেছি, তাহলে রো রিডিউস করার জন্য কি করতে হবে, বা আমরা না একবারে রো রিডিউস এসএলএন শিখে যাবো। হ্যাঁ, মানে শুধুমাত্র রো রিডিউস না, তার পাশাপাশি এসএলএন, কারণ একই ব্যাপার যে আমরা পরবর্তীকালে রো রিডিউস এসএলএন ও এরকম কোশ্চিন থাকে, তো রো রিডিউস করাও যা এসএলএন, মানে তার সঙ্গে আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, খুব একটা বেশি খাটনি না। রো রিডিউস থেকে এসএলএন করতে গেলে আর দু একটা স্টেপ হয়তো করতে হবে, নাহলে অনেক সময় দেখবে যে রো রিডিউসটাই এসএলএন হয়ে মানে তৈরি হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করো, রো রিডিউস হতে গেলে প্রথম যে নন জিরো এলিমেন্টটা, ফার্স্ট রো এর, যেহেতু নন জিরো রো, তার ফার্স্ট নন জিরো এলিমেন্টটা ওয়ান, কিন্তু যেই কলামটা লিডিং ওয়ান কে কন্টেন করবে সেই কলামটার বাকি সমস্ত এলিমেন্ট কে কিন্তু জিরো হতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই কারণে যখনই কোনো একটা লিডিং ওয়ান আমরা পেয়ে যাব, সঙ্গে সঙ্গে সেই লিডিং ওয়ানটা যেই কলামে থাকবে সেই কলামের বাকি এলিমেন্ট গুলোকে জিরো করে দিব। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে এই যে লিডিং ওয়ানটা যে পেয়েছি, এই লিডিং ওয়ানটা ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলামে এটা ওয়ান, ভালো কথা, এটা জিরো, এটাকেও আমাদের জিরো করতে হবে। তাহলে এটাকে জিরো করতে গেলে কি করতে হবে, এখানে দুই আছে, তাকে জিরো করতে গেলে আমরা এলিমেন্টারি অপারেশন করব। কি অপারেশন? আমরা তিন নম্বর অপারেশনটা করব। কি সেই তিন নম্বর অপারেশন?
আর তিন নম্বর কলাম সেটার সাথে এক নম্বর কলামকে মাইনাস দুই দিয়ে গুণ করে যোগ করবো, ব্যাপারটা বোঝো। এক নম্বর কলামের সঙ্গে যদি মাইনাস দুই দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে মাইনাস টু, তার সঙ্গে যদি তিন নম্বর কলাম যোগ করি তাহলে এখানে কত হচ্ছে জিরো। বুঝতে পেরেছো কেন আর থ্রি ওয়ান মাইনাস টু করলাম? এই যে একবারে আজকে প্রথমেই বলে দিয়েছি, আর আই যে সি মানে আই রো এর সঙ্গে যোগ করবো, কাকে? যে নম্বর রো কে সি দিয়ে গুণ করে, সিটা যে কোনো স্কেলার। তাহলে এখানেও কি করছি, এখানেও আমরা তিন নম্বর রো এর সঙ্গে যে থ্রিটা আগে যোগ করছি, কাকে? এক নম্বর রো কে মাইনাস টু দিয়ে গুণ করতে। কেন? জিরো করতে গেলে দেখো এই অপারেশনটাই হচ্ছে করতে হবে আমাদের। তাহলে কি হচ্ছে এখানে দাঁড়াচ্ছে কি, এক নম্বর রো কোনো কিছু চেঞ্জ করেনি, যা আছে তাই, ওয়ান থ্রি টু ফোর ওয়ান, দুই নম্বর রো যা ছিল তাই, তিন নম্বর রো কে কি করছি, এক নম্বর রো কে দুই দিয়ে গুণ করে তিনের সঙ্গে বিয়োগ করছি। তাহলে তিনের সঙ্গে যদি বিয়োগ করি এক কে দুই দিয়ে গুণ করে, তাহলে দেখো টু মাইনাস এটা হয়ে যাচ্ছে টু, তার মানে জিরো। আচ্ছা এই জিনিস কিন্তু গোটা রো এর ক্ষেত্রেই করতে হবে, মানে গোটা এক নম্বর রো কে কিন্তু আমরা মাইনাস টু দিয়ে গুণ করেছি। তাহলে এখানে দেখো তিন কে যদি মাইনাস টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস সিক্স, ছয়ের সঙ্গে যোগ জিরো। বা এইভাবে বলতে পারো যে ছয়ের সঙ্গে তিনকে দুই দিয়ে গুণ করে বিয়োগ, কারণ মাইনাস টু গুণ করা মানে আলটিমেটলি বিয়োগ করা, বা তিনকে মাইনাস দুই দিয়ে গুণ করে মাইনাস ছয়, তার সঙ্গে ছয় যোগ, তোমার জিরো। দুই কে মাইনাস দুই দিয়ে গুণ করছি মাইনাস ফোর, তার সঙ্গে দুই যোগ করছি কত হচ্ছে মাইনাস টু। এখানেও সিমিলারলি চার কে মাইনাস দুই দিয়ে গুণ করে মাইনাস আট, তার সঙ্গে ছয় যোগ করছি, তার মানে মাইনাস টু। আর লাস্টে এখানে মাইনাস টু দিয়ে গুণ করে এর সাথে যোগ জিরো। বুঝাতে পেরেছি ক্যালকুলেশন? আচ্ছা দেখো তো এটা রো রিডিউস এসছে, এখনো রো রিডিউস আসেনি। কেন? ফার্স্ট রো এর লিডিং ওয়ান পেয়ে গেছি, ফার্স্ট রো এর লিডিং ওয়ান যে কলামে আছে সেই কলামে বাকি এলিমেন্ট জিরো, কিন্তু সেকেন্ড রো এর লিডিং ওয়ান এখনো পাইনি, কারণ সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট আছে টু। তাহলে এটাকে লিডিং ওয়ান করতে গেলে কি করতে হবে, এই টু টাকে ওয়ান বানাতে গেলে একটা প্রসিডিউর আছে, দুই নম্বর রো কে হাফ দিয়ে গুণ করে দিই। বুঝতে পারলাম? দুই নম্বর রো কে কত দিয়ে গুণ করবো, স্কেলার হাফ দিয়ে। এটা কিন্তু দুই নম্বর যে এলিমেন্টের অপারেশন সেটা। তাহলে ফার্স্ট রো আনচেঞ্জড যা ছিল তাই, সেকেন্ড রো জিরো জিরো, এখানে ওয়ান ওয়ান জিরো, কারণ সেকেন্ড রো কে যদি আমি হাফ দিয়ে গুণ করি তাহলে এটা ওয়ান এটা ওয়ান, আর এখানে জিরো দিয়ে যদি জিরো কে হাফ দিয়ে গুণ করি তাহলে দ্যাট উইল বি জিরো। আচ্ছা থার্ড রো যা আছে তাই, জিরো জিরো মাইনাস টু মাইনাস টু জিরো। বুঝাতে পারলাম? আচ্ছা তাহলে কি হলো, লিডিং ওয়ান পেয়ে গেলাম, যেটা আগেই অলরেডি পেয়েছি, এখানেও একটা লিডিং ওয়ান পেয়ে গেলাম সেকেন্ড রোতে। এবার সেকেন্ড রোতে যে লিডিং ওয়ান পেয়েছি সেই লিডিং ওয়ানটা যেই কলামে থাকবে এই কলামটাকেও কিন্তু লিডিং ওয়ান বাদ দিয়ে বাকি দুটো এলিমেন্টকে জিরো হতে হবে, টু কেও জিরো করতে হবে, মাইনাস টু কেও জিরো করতে হবে। টু কে জিরো করতে গেলে কি করতে হবে দেখবে, সবসময় চেষ্টা করবে টু কে জিরো, মানে অনেকে বলতে পারে স্যার টু এর সঙ্গে মাইনাস টু যোগ করুন তাহলে জিরো, না, সবসময় চেষ্টা করবে যেই রোটা ফিক্সড মানে লিডিং ওয়ান যেটা পেয়ে গেলাম তার সাথে ক্যালকুলেশন করতে। লিডিং ওয়ান কোন রোতে আছে, সেকেন্ড রোতে আছে, তাহলে এক নম্বর রো কে জিরো করতে গেলে সেকেন্ড রো এর হেল্প নাও, সিমিলারলি থার্ড নম্বর রো কে জিরো করতে গেলে সেকেন্ড রো এর হেল্প নাও, কারণ সেকেন্ড রোতে লিডিং ওয়ান আছে, লিডিং ওয়ান যেই রোতে থাকবে সেই রো এর হেল্প নিতে হবে। তাহলে এটাকে দুই কে জিরো করতে গেলে এক নম্বর রো সেখানে দুই আছে তাকে জিরো করতে গেলে দুই নম্বর রো এর সাথে মাইনাস টু গুণ করো। বোঝাতে পারলাম না? দুই নম্বর রো তার সাথে যদি মাইনাস টু গুণ করি তাহলে এটা মাইনাস টু, আর তার সাথে যদি প্লাস টু যোগ করি তাহলে এটা হয়ে যাবে জিরো। সিমিলারলি এই মাইনাস টু টাকেও দুই নম্বর রো এর হেল্প নিয়ে যদি জিরো করতে হয় তাহলে একইবারে অপারেশনটা করছি, মানে দুটো অপারেশন অনেক সময় একসাথে করলে টাইম বাঁচে, সময় মানে স্টেপ গুলো বাঁচে। তাহলে এখানে কি করতে হবে, তিন নম্বর রো এর মাইনাস টু আছে তাকে যদি জিরো করতে হয় দুই নম্বর রো এর হেল্প নিয়ে, কে বলতে পারে কি হবে তাহলে? তিন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তিন মাইনাস টু আছে তাকে জিরো করতে গেলে এটাকে দুই দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিস। আগের বার কি করছিলাম, এটাকে মাইনাস টু দিয়ে গুণ করে যোগ করছিলাম, তাহলে মাইনাস টু প্লাস টু জিরো, আর এখানে অলরেডি মাইনাস টু হয়ে আছে বলে এটাকে দুই দিয়ে গুণ করে জাস্ট মাইনাস টু এর সঙ্গে যোগ করো, তাহলে এটা আর থ্রি টু টু। তার মানে এখানে একবার দুই নম্বর রো কে মাইনাস টু দিয়ে গুণ করে একের সঙ্গে যোগ, আর একবার দুই নম্বর রো কে দুই দিয়ে গুণ করে তিনের সঙ্গে যোগ। তাহলে প্রথমে এক নম্বরের কাজটা শুরু করি, এক নম্বরটা হচ্ছে মাইনাস টু দিয়ে গুণ করেছে, তাহলে দেখো জিরো কে সেকেন্ড রো কে মাইনাস টু দিয়ে গুণ করলে এটাই থাকে, তার সঙ্গে যদি এক নম্বর রো যোগ করে এটা একই থাকছে। পরের স্টেপটা জিরো,
একে যদি -2 দিয়ে গুণ করি তার সঙ্গে যদি 3 যোগ করি ওটাই থাকবে। নেক্সট 1 তাকে যদি -2 দিয়ে গুণ করি, এই যে দেখে নাও -2, কিন্তু -2 দিয়ে যদি গুণ করি তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 0, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটার সাথে -2 তার সঙ্গে 4 যোগ 2, এর সাথে -2 তোমার 0 হয়ে আছে তার সঙ্গে 1 যোগ, দ্যাট ইজ 1 যা আছে তাই। আচ্ছা সেকেন্ড রোতে কিচ্ছু করিনি, সেকেন্ড রোটা যা ছিল তাই। থার্ড রো, থার্ড রোতে এবার কি করেছি, সেকেন্ড রোকে 2 দিয়ে গুণ করে থার্ড রোর সঙ্গে যোগ করেছি, তাহলে এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাহলে এগুলো সব 0 0, মানে এখানে 2 দিয়ে গুণ করলে কোনো যায় আসে না, সেই জন্য এটা হবে 0, এটাও 0। এই জায়গায় লক্ষ্য করো -2 আর এখানে 1, কত দিয়ে গুণ করেছি সেকেন্ড রোকে 2 দিয়ে, তাহলে 2 আর -2 যোগ করলে 0। নেক্সট এই জায়গাতে একই জিনিস, 2 দিয়ে গুণ করেছি 2 আর -2 যোগ করলে 0। আচ্ছা পরেরটা কি আছে, এখানেও 0 তাকে 2 দিয়ে গুণ করি আর এখানেও 0, তার সঙ্গে 0 যোগ করি আলটিমেটলি 0ই হবে। দেখো তো এবার হলো কিনা কি, লিডিং ওয়ান, লিডিং ওয়ান, আচ্ছা এই যে লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামের সমস্ত এলিমেন্ট 0, এই যে লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামের সমস্ত এলিমেন্ট 0, এবং থার্ড রো এর লিডিং ওয়ান খোঁজার দরকার নেই কারণ থার্ড রোটা 0 রো, তাহলে এটা অলরেডি রো রিডিউস হয়ে গেছে। যদি আমি কাউকে জিজ্ঞেস করি আমাকে কোশ্চিনে বলেছে রো রিডিউস করতে হবে, তাহলে রো রিডিউস পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স। এবার যদি কাউকে জিজ্ঞেস করি যে রো রিডিউস এসএলএন এটা কি হচ্ছে, এসএলএন কেন হচ্ছে, দেখো তো প্রথম দুটো নন জিরো রো তারপরে 0 রো 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে রো রিডিউস তো হচ্ছে, তার পাশাপাশি 2 নম্বর কন্ডিশনটা কি বলেছে, প্রথম নন জিরো, প্রথমে কি নন জিরো রো গুলো হতে হবে তারপর 0 রো গুলো থাকতে হবে, তাহলে প্রথমে দুটো দেখো নন জিরো রো, 3 নম্বর ওটা 0 রো, আর লাস্ট যেটা কন্ডিশন সেটা হচ্ছে প্রথম রো এর লিডিং ওয়ান যেই কলামে আছে সেকেন্ড রো এর লিডিং ওয়ান তার পরে আছে, সেই কারণে এটা কিন্তু রো রিডিউস তো হবেই, তার পাশাপাশি কেউ যদি চাও, যেহেতু কোশ্চিনটা এখানে রো রিডিউস দিয়েছে বলে আমি রো রিডিউস বলছি, কিন্তু পাশাপাশি আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি যে ইট ইজ অলসো রো রিডিউস এসএলএন বা রো এসএলএন ম্যাট্রিক্স, এটা যাতে মাথায় নেবে। তাহলে কোশ্চিনটা যদি এরকমও বলতো যে এই ম্যাট্রিক্সটার ইকুইভ্যালেন্ট একটা রো এসএলএন ম্যাট্রিক্স খোঁজো, খুঁজে পেয়ে যেতাম, তাহলে বুঝতে পারছি এলিমেন্টারি অপারেশন গুলো কেন ইম্পর্টেন্ট, এবং এই অপারেশন গুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, যে স্টাইলটা বললাম সেই স্টাইলটা মেনটেন করে করতে হবে। ক্লিয়ার? একটা অঙ্ক দিয়ে দি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অত কিছু লেখাচ্ছি না, জাস্ট একটা ম্যাট্রিক্স দিয়ে দি, 2 0 4 2 3 2 6 5 5 2 10 7 0 3 2 5। ঠিক আছে, আচ্ছা বলছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস এসএলএন ম্যাট্রিক্সে পরিণত করো, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা রো রিডিউস এসলান না, কারণ প্রথম রো এর প্রথম যে নন জিরো এলিমেন্ট সেটাই ওয়ান না, লিডিং ওয়ান নেই, তাহলে এটা রো রিডিউস না, তাহলে রো রিডিউস করতে হবে, তার পাশাপাশি রো রিডিউস এসলান করতে হবে। প্রথম কাজ কি, দুইটাকে এক করা, টু মেক দিস টু ইন্টু ওয়ান, তাহলে দুইকে এক করতে গেলে প্রথম রো কে আশা করি বুঝতে পারছো হাফ দিয়ে গুণ, ক্লিয়ার, তার মানে দুইটা এক হয়ে গেল, জিরোটা হাফ দিয়ে গুণ করলে জিরোই থাকলো, ফোরটা হাফ দিয়ে গুণ করলে টু থাকলো, আর টুটা হাফ দিয়ে গুণ করলে ওয়ান, বাকি রো যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই, কিচ্ছু অপারেশন বাকি রো এর ক্ষেত্রে আমরা করিনি, 0 3 2 5। ক্লিয়ার? আচ্ছা তাহলে লিডিং ওয়ান পেয়ে গেলাম, লিডিং ওয়ান পাওয়ার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের চেক করতে হয় যে লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামের সমস্ত এলিমেন্ট গুলো জিরো কিনা, এটা জিরো কিন্তু এখানে 3 আর 5 আছে, তাহলে এই কলামে লিডিং ওয়ান ছাড়াও 3 আর 5 আছে, তাহলে 3টাকে জিরো করতে হবে, মানে সেকেন্ড রো এর যে 3 তাকে জিরো, আর থার্ড রো এর যে 5 তাকে জিরো করতে হবে, তার জন্য একসাথে আমরা অপারেশন করছি, সেকেন্ড রো কে 1 নম্বর রো এর সঙ্গে -3 গুণ করে যোগ, আর থার্ড রো কে 1 নম্বর রো এর সঙ্গে -5 গুণ করে যোগ, আশা করি বুঝতে পারছো, সেকেন্ড রো কে বুঝতে পারছো কেন -3 এর সঙ্গে 1 নম্বর রো এর সঙ্গে -3 গুণ করে যোগ, আর ফার্স্ট রো কে থার্ড রো কে 1 নম্বর রো এর সঙ্গে -5 গুণ করে তারপর যোগ, তারপর আলটিমেটলি এই দুটো জিরো হয়ে যাবে,
ফার্স্ট রো যা ছিল তাই। আচ্ছা সেকেন্ড রো ক্যালকুলেশন করো, তাহলে এখানে -3 দিয়ে গুণ করেছি মানে এটা জিরো, এটাকে -3 দিয়ে গুণ করা মানে জিরোকে যদি -3 দিয়ে গুণ করি জিরোই থাকবে, তার সঙ্গে যদি 2 যোগ করি দ্যাট উইল বি 2। আচ্ছা এখানে -3 দিয়ে গুণ করেছি আর এখানে 6 আছে, তাহলে কি হবে এখানে 0। এখানে -3 দিয়ে গুণ করেছি আর এখানে 5 আছে, তাহলে -3 দিয়ে গুণ করে -3, 5 যোগ করা মানে দ্যাট ইজ 2। সবগুলো কিন্তু মানে এই যে অপারেশনটা করছি শুধুমাত্র একটা এলিমেন্টের জন্য, ওই রো এর সমস্ত এলিমেন্টের জন্য কিন্তু এটা করতে হবে, বুঝাতে পারলাম। সিমিলারলি থার্ড রো তো যদি যে অপারেশনটা লিখেছি সেটা যদি আমরা করি তাহলে কত হবে বলো তো, থার্ড রো এর ক্ষেত্রে কত হবে? পাঁচ, -5 দিয়ে গুণ করেছি কিন্তু, তাহলে জিরো, এখানে জিরো আছে, এই যে জিরো আছে, তাহলে জিরো কে -5 দিয়ে গুণ করি যাই করি জিরোই থাকবে, তার সঙ্গে 2 যোগ করছি 2। এখানে -5 দিয়ে গুণ করলে -10 আর এখানে 10, তার মানে 0। এখানে 1, -5 দিয়ে গুণ করলে -5 আর তার সঙ্গে 7 যোগ করছি দ্যাট ইজ 2। ফোর্থ রো যা ছিল তাই, লিডিং ওয়ান অলরেডি পেয়ে গেছিলাম, কিন্তু এবার দেখো কি হলো, লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামে সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু 0, তাই না? লিডিং ওয়ান যে কলামে আছে সেই কলামে সমস্ত এলিমেন্ট গুলো 0, ফার্স্ট রো লিডিং ওয়ান যে কলামে। আচ্ছা নেক্সট চলে আসি এবার সেকেন্ড রো লিডিং ওয়ান, সেকেন্ড রো দেখো প্রথম নন জিরো এলিমেন্টটা 2, তাহলে তাকে 1 বানাতে গেলে খুব সিম্পল, সেকেন্ড রো কে হাফ দিয়ে গুণ, আগের বার কি করেছিলাম, আগের বার ফার্স্ট রো কে হাফ দিয়ে, আর ওয়ান কে হাফ দিয়ে, এবার আর টু কে হাফ দিয়ে গুণ করছি, তাহলে আর টু কে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 1021, এটা হচ্ছে 0101, এটা যা আছে তাই। থার্ড রো কে কিচ্ছু করিনি, ফোর্থ রো কেও কিছু করিনি, খালি আমরা সেকেন্ড রো কে হাফ দিয়ে গুণ করেছি, তার ফলে সেকেন্ড রো এর লিডিং ওয়ান আমরা অলরেডি পেয়ে গেলাম। ফার্স্ট রো এর লিডিং ওয়ান তো পেয়ে গেছিলাম আমি, এবার সেকেন্ড রো এর লিডিং ওয়ান পেয়ে গেছি। ক্লিয়ার? সেকেন্ড রো এর যে লিডিং ওয়ান পেয়ে গেছি, সেই সেকেন্ড রো তার যে লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামে লিডিং ওয়ান ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট জিরো করতে হবে, তার মানে এই 2 আর 3 সেটা রাখা যাবে না, সেটাকে জিরো করতে হবে। তো ইন অর্ডার টু মেক 2 এন্ড 3 জিরো, উই শুড অ্যাপ্লাই সাম এলিমেন্টারি রো অপারেশন। 1 নম্বর, 3 নম্বর রো ভালো করে দেখো, 3 নম্বর রো থেকে আছে 2, তাকে জিরো করতে হবে 2 এর সাহায্য নিয়ে, 2 এর লিডিং ওয়ান আছে বলে এই রো এর সাহায্য নিয়ে, তাহলে 2 নম্বর রো কে বুঝতে পারছো কত দিয়ে গুণ করতে হবে, -2 দিয়ে গুণ করলে একটা হয়ে যাবে -2 আর তার সঙ্গে 2 যোগ করতে হবে। সিমিলারলি 4 4 নম্বর রো এ আছে 3, তাকে তাহলে 2 নম্বর রো এর সঙ্গে -3 দিয়ে গুণ করে যোগ করতে হবে, তাহলে কি পাবো? 1 নম্বর রো যা ছিল তাই, 1021, 2 নম্বর কিচ্ছু চেঞ্জ করিনি 0101, 3 নম্বর চেঞ্জ আছে, 3 নম্বর রো তে এখানে ছিল 0, তার সাথে -2 গুণ করে যোগ করতে হবে দ্যাট উইল বি 0, এখানে কি হবে 2, এখানে -2 দিয়ে গুণ করে তার সঙ্গে 2 যোগ, তাহলে 0, এখানেও 0, এখানেও একই জিনিস দেবে -2 দিয়ে গুণ করে এর সাথে যোগ, তার মানে এই রোটা হয়ে যাবে 4টেই 0। ফোর্থ রো এখানে এর সাথে যোগ করতে হবে সেকেন্ড রো কে -3 দিয়ে গুণ করে, তাহলে বুঝতেই পারছো 0 সঙ্গে -3 মানে 0, তার সঙ্গে 0 অ্যাড করা মানে 0, তাহলে এটা 0, এটা কি হবে 3, এর সাথে -3 দিয়ে গুণ করে এর সাথে যোগ, তাহলে 0, এটা কি হবে 0 এর সাথে -3 দিয়ে গুণ করে এর সাথে 0, তোমার এটাই থাকবে, আর এটা -3 দিয়ে গুণ করে এর সাথে 5 যোগ, তোমার 2 হচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে, এটা আমি যদি একবারে করে দিই 0022, দেখে নিও ক্যালকুলেশনটা। ক্লিয়ার? লিডিং ওয়ান পেয়ে গেছি, লিডিং ওয়ান পেয়ে গেছি, লিডিং ওয়ান গুলো যেই কলামে আছে সেই কলামে লিডিং ওয়ান ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট 0, যেহেতু রো এসএলএন করতে হবে তাহলে দেখো নন জিরো রো কে সবসময় চেষ্টা করে আমরা আগে করতে আর জিরো রোটাকে পরে করতে, তাহলে থার্ড আর ফোর্থ রো কে আমরা কি করবো এবার, আমরা ইন্টারচেঞ্জ করবো, আগেই করে নিই আর 3 4, তাহলে ইন্টারচেঞ্জ যদি করি তাহলে 1021 ফার্স্ট রো, সেকেন্ড রো 0101, থার্ড রো চেঞ্জ হয়ে গেল কিন্তু 0022, ফোর্থটা থার্ডে চলে আসলো আর থার্ডটা ফোর্থে চলে গেল, তার মানে জিরো রোটা পরে চলে আসলো। আচ্ছা এবার দেখি তো, আবার ফার্স্ট রো এর লিডিং ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান, আচ্ছা থার্ড রো এর লিডিং ওয়ান এটাকে বানাতে হবে, এটা 2 আছে, তাহলে কি করতে হবে থার্ড রো এর লিডিং ওয়ান ওটাকে বানাতে গেলে আমাদের কাজ হচ্ছে আর 3
তাকে হাফ দিয়ে গুণ করা। তাহলে আর থ্রি কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0101, আর এটা দাঁড়াচ্ছে 0011, যা ছিল তাই আছে। খালি থার্ড রোটাকে আমরা কি করলাম, টু গুলোকে হাফ দিয়ে গুণ করলাম, মানে ওয়ান হয়ে গেল। আচ্ছা দেখো তো, এটা তাহলে লিডিং ওয়ান, এটা হচ্ছে লিডিং ওয়ান, এটা হচ্ছে লিডিং ওয়ান। লিডিং ওয়ানটা যেই কলামে আছে সেই কলামে দেখো, এটাকে অলরেডি জিরো করে দিয়েছি, এটাকে জিরো করে দিয়েছি, এইখানে একটা দুই থেকে গেছে। তাহলে এটাকে জিরো করতে গেলে কি করতে হবে, এর হেল্প নিয়ে, থার্ড রো এর হেল্প নিয়ে এক নম্বর রো এর এটাকে জিরো করতে হবে। তাহলে অপারেশনটা কি হবে, আর এক নম্বর কে তিনের হেল্প নিয়ে, তিনের সঙ্গে মাইনাস দুই গুণ করব, তাহলে দুইয়ের সঙ্গে যোগ করলে জিরো। তাহলে এটা কি হবে, এক নম্বরটা কি করছি, তিনকে মাইনাস টু দিয়ে গুণ করে তার সাথে যোগ, তাহলে এটা জিরো আছে তার সঙ্গে যাই যোগ করি ওটাই থাকবে, এখানে জিরো আছে তার সঙ্গে এটা যোগ করি ওটাই থাকবে। তাহলে প্রথম দুটো হয়ে যাবে ওয়ান জিরো। তারপরটা দেখো, থার্ড রো কে কত করেছি, এই যে তিন, তিনকে মাইনাস টু দিয়ে গুণ, অপারেশন থেকে বুঝতে হবে তিনকে মাইনাস টু দিয়ে গুণ করা মানে এটা মাইনাস টু তার সঙ্গে দুই যোগ করা, জিরো, এটা জিরো। আচ্ছা এখানে কি করেছি, তিনকে মাইনাস টু দিয়ে গুণ করেছি, তার মানে এটা মাইনাস টু তার সঙ্গে এক যোগ করছি, সেই জন্য এটা কিন্তু মাইনাস ওয়ান, এটা যাতে মাথায় থাকে, বুঝতে পারা যাচ্ছে। এই যে এর সাথে মাইনাস টু গুণ করে এক যোগ, তুমি এখানে চেঞ্জ হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস ওয়ান, বাকি কোথাও কিছু চেঞ্জ করিনি, বাকি যা আছে সব একই, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 জিরো। তাহলে দেখো, ফার্স্ট রো এর লিডিং ওয়ান, সেকেন্ড রো এর লিডিং ওয়ান, থার্ড রো এর লিডিং ওয়ান, এবং লিডিং ওয়ান গুলো যেই কলামে আছে সেই কলামের সমস্ত এলিমেন্ট গুলো জিরো। ফোর্থ রো এর লিডিং ওয়ান কোনো প্রশ্নই ওঠে না, কারণ ফোর্থ রোটা জিরো রো, রো রিডিউস হয়ে গেছে, প্রথমে জিরো, প্রথমে নন জিরো রো তারপর জিরো রো। এবং একটা জিনিস লক্ষ্য করো যে ফার্স্ট রো এর লিডিং ওয়ান যেই কলামে আছে, ফার্স্ট রো এর লিডিং ওয়ান এক নম্বর কলামে, সেকেন্ড রো এর লিডিং ওয়ান তার পরের কলামে দুই নম্বর, থার্ড রো এর লিডিং ওয়ান তার পরবর্তী কলামে তিন নম্বর কলামে। তাহলে এটা হচ্ছে একটা, যদি আমি আর ধরে নিই, আর হচ্ছে একটা রো এসেলন ম্যাট্রিক্স। বোঝাতে পারলাম কি করে কোন একটা ম্যাট্রিক্স কে আমরা রো রিডিউস বা রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স এ ট্রান্সফার বা পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? এবার চলে আসি আমরা র্যাঙ্কে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে র্যাঙ্ক, হঠাৎ করে তো র্যাঙ্কটা কি আমি একটু বলে দিই। ধরো এগুলো খুব ছোট ছোট সব নোট দিয়ে দিয়ে বলে দিই, ঠিক আছে, এগুলো থিওরেম আছে কিন্তু যাই হোক আমি প্রমাণটা এগুলো আর করাবো না, কারণ এগুলো সব ইম্পর্টেন্ট রেজাল্ট, সেই রেজাল্ট গুলো আমাদের জানতে হবে। এক নম্বর, যদি কোন একটা, ঠিক আছে, রো এসেলন ম্যাট্রিক্স যে কোন একটা রো এসেলন ম্যাট্রিক্স, ধরো আর নাম দিলাম, তার যদি আর খানা নন জিরো রো থাকে, হ্যাজ আর নন জিরো রোজ, কতগুলো আর খানা যদি নন জিরো রো থাকে কোন একটা রো, যেমন সাপোজ এই ম্যাট্রিক্সটাই যে আর, তার কটা নন জিরো রো আছে, তিনটে, দেখো টোটাল চারটে রো কিন্তু নন জিরো রো তিনটে, কারণ চার নম্বর রোটা জিরো। তাহলে বলছে একটা রো এসেলন ম্যাট্রিক্স এর যতগুলো নন জিরো রো থাকবে, সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, আর এর র্যাঙ্ক ওটাই হবে। মানে কোন একটা ম্যাট্রিক্স এর যদি সেই ম্যাট্রিক্সটা রো এসেলন ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে দ্য নাম্বার অফ নন জিরো রোজ দ্য ম্যাট্রিক্স হ্যাভ, ম্যাট্রিক্সটা যতগুলো নন জিরো রো থাকবে সেই ম্যাট্রিক্সটা, সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা রো এসেলন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ক্ষেত্রে রো রিডিউস এর ক্ষেত্রেও হয়, কোনো অসুবিধা হয় না, রো রিডিউস এর ক্ষেত্রে এই সূত্রটা বলা যায়, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেনটা হচ্ছে, যদি কোন একটা এমনি ম্যাট্রিক্স দেয় যেটা রো রিডিউস বা রো রিডিউস এসেলন না, এটা ঠিক আছে, এই যে এই সূত্রটা না রো রিডিউস এর ক্ষেত্রেও প্রযোজ্য, যদি কোনো একটা রো রিডিউস ম্যাট্রিক্স হয় তার আর খানা যদি নন জিরো রো থাকে তাহলে তার র্যাঙ্ক আর হয়ে যায়, স্মলার। হ্যাঁ তো এবার কোশ্চেনটা হচ্ছে, ধরো কোন একটা ম্যাট্রিক্স যেটা না রো রিডিউস না রো রিডিউস এসেলন, যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা কি করে বের করবো, তার জন্য একটা সূত্র আছে। দুই নম্বর, কি সেই সূত্র, দ্য র্যাঙ্ক
অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, রিমেন্স ইনভ্যারিয়েন্ট, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন ইনভ্যারিয়েন্ট আন্ডার অ্যান এলিমেন্টারি রো অপারেশন। যদি কোনো একটা রো অপারেশন আমি কারোর উপর করি, ভালো করে বুঝতে হবে, যদি আমি কোনো একটা রো অপারেশন কোনো ম্যাট্রিক্স এর উপর করি, ধরো এ এর উপর একটা রো অপারেশন করলাম, করার পর কোন একটা ম্যাট্রিক্স পাবো, তো বি, বলছে এ এর যা র্যাঙ্ক হবে বি এর র্যাঙ্কও সেম হবে, এ এর র্যাঙ্ক আর বি এর র্যাঙ্ক একই। তার মানে একটা ম্যাট্রিক্স যেটা ছিল তার উপর যদি আমি একটা অপারেশন করি, সেই অপারেশন করার পর তার র্যাঙ্কটা ইনভ্যারিয়েন্ট, মানে ভ্যারি করছে না, চেঞ্জ হচ্ছে না, আনচেঞ্জড থাকছে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স, ধরো এবার আমি বললাম যে এ, তার র্যাঙ্ক বের করো, তাহলে এ এর র্যাঙ্ক বের করা মানে এ কে প্রথমে অপারেশন করলাম, নিয়ে গেলাম বিতে, এ এর যা র্যাঙ্ক বি এর র্যাঙ্ক সেম, বি কে আবার অপারেশন করলাম নিয়ে গেলাম সি তে, তাহলে বি এর যা র্যাঙ্ক সি এর আবার তাই র্যাঙ্ক, মানে এ বি সি সবার একই র্যাঙ্ক, কারণ কি অপারেশন করে যদি করি রো অপারেশন তাহলে র্যাঙ্ক চেঞ্জ হয় না। এরকম করতে করতে ফাইনাইট নাম্বার স্টেপের পর আমরা আর পেলাম, যেখানে আরটা হচ্ছে রো এসেলন ম্যাট্রিক্স, পেতে পারি কিনা, এই যে আগের অঙ্কগুলো যেরকম ভাবে করলাম, বুঝতে পারা যাচ্ছে? আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স, এই যে আগের অঙ্কগুলো করলাম না, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, যেটা দেওয়া আছে সেটা তো ছিল না রো রিডিউস বা রো রিডিউস এসেলন, তাকে আমরা কি আস্তে 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 করতে করতে সেটাকে রো রিডিউস বা রো রিডিউস এসেলনে পরিণত করলাম, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, অনেকগুলো স্টেপের পর। এখানেও একটা ম্যাট্রিক্স ছিল যেটা নর্মাল ম্যাট্রিক্স ছিল, তাকে আমরা অনেকগুলো স্টেপ করার পর রো রিডিউস বা রো রিডিউস এসেলনে পরিণত করলাম, আটটা দশটা স্টেপের পর। তাহলে এই ম্যাট্রিক্সটা যা র্যাঙ্ক, তার উপর যদি একটা অপারেশন করি তাহলে এরও র্যাঙ্ক সেম, তার উপর অপারেশন করেছি এরো র্যাঙ্ক সেম, তার উপর অপারেশন করেছি এরো র্যাঙ্ক সেম, কারণ অলরেডি বলে দিয়েছি যে র্যাঙ্ক ইনভ্যারিয়েন্ট থাকে যদি রো অপারেশন করা হয় একটা ম্যাট্রিক্স এর উপর, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তাদের র্যাঙ্ক গুলো সবসময় চেঞ্জ হচ্ছে না, একই থাকছে সবসময় সেম। তাহলে এইভাবে করতে করতে আলটিমেটলি তো আমি রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স পাবো, তাহলে এটার যা র্যাঙ্ক এটার র্যাঙ্ক তাই, 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 এটার র্যাঙ্কও আবার সেম। এইভাবে চলতে চলতে যখন লাস্টে এটা পাবো, এর র্যাঙ্কও কি হবে, প্রথম যে ম্যাট্রিক্সটা আর এই যে ম্যাট্রিক্সটা তাদের র্যাঙ্ক গুলো কি হবে, একই তো হবে, কারণ মাঝখানে তো সব অপারেশন করেছি, র্যাঙ্ক গুলো তো আনচেঞ্জ থাকছে। তাহলে এর র্যাঙ্ক বের করার সূত্র আমরা জেনে গেছি যে এটা যেহেতু রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক কি, তাতে কতগুলো নন জিরো রো আছে, তাহলে এতে কতগুলো নন জিরো রো আছে, তিনখানা, তাহলে আর এর র্যাঙ্ক যদি তিন হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটা যেটা প্রথম ম্যাট্রিক্স, যদি আমি সেটাকে এ নাম দিই, তাহলে তার র্যাঙ্ক কত হবে, তার র্যাঙ্কটাও তিন হবে, কারণ এ থেকে আমরা আস্তে 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 আর পেয়েছি কি করে, এলিমেন্টারি অপারেশন করে। এবং আমি দুই নম্বর নোটটা ওটাই বললাম যে আমরা যদি এলিমেন্টারি অপারেশন করা স্টার্ট করি, তাহলে এলিমেন্টারি অপারেশন করার পরও দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন আনচেঞ্জ বা ইনভ্যারিয়েন্ট আন্ডার অ্যান এলিমেন্টারি অপারেশন। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তাদের র্যাঙ্ক সেম, তাই না? রো ইকুইভ্যালেন্ট কাকে বলে, রো অপারেশন করার পর যে ম্যাট্রিক্সটা পাই, বুঝাতে পেরেছি? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা হচ্ছে সেম, বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও বলা যায় এক আর দুই কে কম্বাইন করে তিন, একই জিনিস। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, এ নাম দিলাম তার, ঠিক আছে, সেটা যদি রো ইকুইভ্যালেন্ট হয়, রো এসেলন ম্যাট্রিক্স, একটা রো এসেলন ম্যাট্রিক্স এর সাথে যদি রো ইকুইভ্যালেন্ট হয়, সেই রো এসেলন ম্যাট্রিক্সটাতে ধরো হ্যাভিং আর নন জিরো রো, ঠিক আছে, রো এসেলন ম্যাট্রিক্স সাথে যদি আর খানা নন জিরো রো থাকে, তাহলে রো এসেলন ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত আর, এবং সিমিলারলি যেহেতু এটা হচ্ছে আর এর সাথে রো ইকুইভ্যালেন্ট, তাহলে দেন এর র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক অফ এ এটাও হবে আর, বুঝাতে পারলাম? তাহলে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কিভাবে বের করতে হয়, তার পদ্ধতি হচ্ছে তাকে রো রিডিউস বা রো রিডিউস এসেলনে পরিণত করো, পরিণত করার পর সেই রো রিডিউস বা রো রিডিউস এসেলন ম্যাট্রিক্স এর দেখে নাও যে কতগুলো নন জিরো রো আছে, সেটাই মূল ম্যাট্রিক্সটার র্যাঙ্ক।
তাহলে এই যে র্যাঙ্ক আমরা বের করলাম, এই র্যাঙ্ক বের করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব তখন র্যাঙ্ক কিন্তু আমাদের কাজে লাগবে। বুঝাতে পারলাম? ধরো একটা অঙ্ক দিই, ধরো বললাম ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটার নাম দিলাম এ। আচ্ছা ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 1 0 2 4 8 6 3 6 6 3। আচ্ছা 3x4 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাতে রো আছে তিনটে, ঠিক আছে? তাহলে যতগুলো, তাহলে একে কি করব, এখানে দেখো এর র্যাঙ্ক কত হবে বলতে পারছি না, তাহলে একে প্রথমে একটা কাজ করতে হবে, সবার আগে এটাকে আমি কনভার্ট করব কোথায়, একটা রো রিডিউস বা রো রিডিউস এসেলন ম্যাট্রিক্সে, ঠিক আছে? লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস, এরকম এলিমেন্টারি রো অপারেশনস অ্যাপ্লাই করছি কার উপর, অন এ, এর উপর, টু রিডিউস ইট, এটাকে রিডিউস করতে, টু এ রো এসেলন ম্যাট্রিক্স। তাহলে একে আমরা সবার আগে একটা রো এসেলন ম্যাট্রিক্স এ পরিণত করব, ঠিক আছে? এটাকে একটা রো এসেলন ম্যাট্রিক্স এ পরিণত করব। আচ্ছা রো এসেলন ম্যাট্রিক্স এ পরিণত করা মানে ম্যাট্রিক্সটা লিখে ফেলি 1 2 1 0 2 4 8 6 3 6 6 3, লিডিং ওয়ান অলরেডি আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে জিরো করা আর তিনটাকে জিরো করা। দুই আর তিনকে জিরো করতে গেলে অপারেশন হচ্ছে R2 1 -2 R3 1 -3, তাই না? এই যে এটাকে জিরো করতে গেলে একের সঙ্গে -2 গুণ করে যোগ, আর এটাকে জিরো করতে গেলে এক নম্বর রো এর সঙ্গে -3 গুণ করে যোগ, কত হচ্ছে ক্যালকুলেশন করো খুব সোজা। ফার্স্ট রো যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই। সেকেন্ড রোতে জিরো, এখানে দেখো 4 0 8, এখানে -2 দিয়ে গুণ করেছি, তোমার 6 6, আর এখানে 0 কে -2 দিয়ে গুণ করেছি মানে 6। আচ্ছা এখানে কত, 3, আর এখানে 1 0 6, আর এটাকে -3 দিয়ে গুণ করেছি, তখন এটা -6, দ্যাট ইজ 0 6, এখানে -3 দিয়ে গুণ করেছি, দ্যাট ইজ 3, আর এখানে 3, এখানে -3 দিয়ে গুণ করা মানে 0 এর সঙ্গে -3 দিয়ে গুণ করা মানে কিচ্ছু না, তার মানে এটাই হচ্ছে। ক্লিয়ার? কে বলতে পারে এটা লিডিং ওয়ান পেয়ে গেছি, এবং যেখানে লিডিং ওয়ান পেয়ে গেছি সেই কলামটা, যেই কলামে, সেই কলামে বাকি এলিমেন্ট গুলো 0। আচ্ছা সেকেন্ড রো এর লিডিং ওয়ান এখনো পাইনি, কারণ 6 আছে, 6 কে 1 করতে গেলে R2 কে 1 এর 6 দিয়ে গুণ, R1 যা ছিল তাই, R2 কত দাঁড়ালো, R1 যা ছিল তাই, আর R2 দাঁড়ালো হচ্ছে 0 0 1 1, আর R3 যা ছিল তাই। এইবার লিডিং ওয়ান অলরেডি এখানে পেয়ে গেছিলাম, এখানেও পেয়ে গেছি, তাহলে এই লিডিং ওয়ানটাকে, এই লিডিং ওয়ানটা পেয়ে গেছি, এবার এই লিডিং ওয়ান যেই কলামে আছে, দ্যাট ইজ থার্ড কলাম, সেই থার্ড কলামের বাকি সমস্ত এলিমেন্টকে জিরো করতে গেলে এক নম্বর রো এর এই যে 1, এটাকে জিরো করতে হবে, আর এই 3, এটাকেও জিরো করতে হবে, তাই না? তাহলে 1 কে জিরো করতে গেলে 1 এর সঙ্গে 2 যোগ করে, 2 কে -1 দিয়ে যোগ, গুণ করে যোগ করতে হবে, 2 কে দেখো -1 দিয়ে গুণ করে যোগ, আর 3, এটাকে জিরো করতে গেলে 2 এর হেল্প নিয়ে, 3 এটাকে জিরো করতে গেলে 2 এর সঙ্গে -3 গুণ করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে দেখি এবার কি হচ্ছে ক্যালকুলেশন। ফার্স্ট রোয়ে 2 এর সঙ্গে -1, তার মানে আর কিছু না, 2 এর সঙ্গে -1 যোগ করা মানে এটা এটা বিয়োগ করা, তাহলে এটার সাথে এটা বিয়োগ করি কত হচ্ছে 1, তারপরে এটা এটা বিয়োগ 2, এটা এটা বিয়োগ 0, এটা একটা বিয়োগ -1। আচ্ছা 2 নম্বর রোটা যা ছিল তাই রেখে দিই আনচেঞ্জ, আর 3 নম্বর রো এটার সাথে, 2 নম্বর রো এর সাথে -3 গুণ করেছি, তারপর এর সাথে যোগ করেছি, তাহলে এর 0 আছে, এখানে 0 আছে, এগুলো সব 0 থাকবে, তাহলে এখানে কত হবে,
মাইনাস 3 দিয়ে গুণ করা, 3 এর সঙ্গে যোগ করা 0, এখানে মাইনাস 3 দিয়ে গুণ করে 3 এর সঙ্গে যোগ করা মানে 0, মানে 0 0 0 0। বাস দেখো তো রো রিডিউস এসলান ম্যাট্রিক্সে পরিণত হয়েছে কিনা। রো রিডিউস তো হয়েই গেছে, দুটো নন জিরো রো, তাদের দুটো লিডিং ওয়ান, প্রথমে নন জিরো রো তারপরে জিরো রো, তাই তো? আচ্ছা নেক্সট কি, প্রথম রো এর লিডিং ওয়ানটা যে কলামে আছে, সেকেন্ড রো এর লিডিং ওয়ান তার পরের কলামে, নট নেসেসারি যে মানে এরকম যে মানে তার নেক্সট হতে হবে কোনো, মানে ঠিক আছে নেক্সট এরও নেক্সট হতে পারে, তার পরে থাকতে হবে, ঠিক আছে, তার আগে থাকলে চলবে না, সে পরে মানে একবারে ডিরেক্ট একবারে ফার্স্ট নেক্সটই হতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, আর রো এসেলার ম্যাট্রিক্স, তাহলে এবার আরে কতগুলো নন জিরো রো, দুটো, তাহলে আর এর র্যাঙ্ক 2, তার ফলে এ এর র্যাঙ্কও 2, সোজা কথা, এর থেকে সিম্পল উপায় আর হতে পারে না র্যাঙ্ক বের করার, ক্লিয়ার? কারণ আর এর র্যাঙ্ক 2, কেন আর এর র্যাঙ্ক 2, কারণ আর এর দুটো নন জিরো রো আছে, সেই কারণে এ এর র্যাঙ্কও 2, কারণ এ তে দুটো নন জিরো রো আছে। বুঝতে পেরেছি, ক্লিয়ার? আচ্ছা তো মানে ব্যাপারটা বোঝো, আমি আচ্ছা আর একটা কত কতগুলো জিনিস আমি বলে দিই। হ্যাঁ আচ্ছা, এই যে র্যাঙ্ক বের করাটা যে শেখালাম, সেই র্যাঙ্ক বের করাটা না অন্য আরো পদ্ধতি আছে, তো আমি আপাতত এই পদ্ধতিটা কেন শেখালাম, এই পদ্ধতিটা আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন সলভ করবো তখন কাজে লাগবে, এটা একটা। তাছাড়াও অন্যান্য পদ্ধতি আছে র্যাঙ্ক বের করার, আমি একটু ছোট করে বলে দিই। এক হচ্ছে র্যাঙ্ক বের করার মানে এই পদ্ধতিটা তো অনেকের অপছন্দ, কেন অনেকের অপছন্দ বলতে পারে যে স্যার এরকম অনেক স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে, তারপর সময় সাপেক্ষ, কারণ যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় তাকে আবার প্রথমে রো রিডিউস করতে হচ্ছে, তারপরে রো রিডিউস এসএলএন এ পরিণত করতে হচ্ছে, দেন তার নন জিরো রো বের করতে হচ্ছে, তাহলে অনেক সময় এমন ম্যাট্রিক্স যেগুলো থাকে যেগুলো অনেকগুলো স্টেপ করতে হয় বলে একটু সময় সাপেক্ষ, সেজন্য অনেকে কি করে কিছু ট্যাকটিক্স আছে ছোট ছোট যেগুলোতে খুব ইজিলি কোনো একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বেরিয়ে যায়। এক হচ্ছে মাইনর দিয়ে র্যাঙ্ক বের করতে হয়, যেটা খুব একটা যে সোজা সেটা না, ওটাও একটু কঠিন জিনিস, ঠিক আছে, তো আমার খুব একটা ওটাও প্রেফারেবল না, আমি খুব একটা প্রেফার করি না। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি একটু বলে দিই, ধরো আমি একটু বলছি তারপরে আমি ডিসকাস মানে আগে ডিসকাস করি, তারপরে আমি নোট দিয়ে পেপারটা ডিটেলসে লিখিয়ে দিবো, ঠিক আছে। ধরো একটা ম্যাট্রিক্স দিলাম এ, বললাম 1 2 2 4, আমি একটু ছোট দিয়ে বোঝাই, এই যে ম্যাট্রিক্সটা দিলাম এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বলি রো রিডিউস করো, বা এই ম্যাট্রিক্সটাকে যদি র্যাঙ্ক বের করতে বলি, তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে দেখেই বলে দিতে পারবো র্যাঙ্ক হচ্ছে 1, কেন? কারণ এই ম্যাট্রিক্সটাকে যদি রো রিডিউস এসএলএন এ পরিণত করো তাহলে তার একটা নন জিরো রো থাকবে। তো একটা জিনিস কি পরিষ্কার হয়েছে, যে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক তার যতগুলো রো থাকবে ম্যাক্সিমাম সেটাই তার র্যাঙ্ক হবে, তার থেকে বেশি হবে না। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 0 0 0 0, তার র্যাঙ্ক কত? ধরো 0 ম্যাট্রিক্স, 4 2, তাহলে তার র্যাঙ্ক জানো কত? 0, কারণ একটাও নন জিরো রো নেই। সবসময় মনে রাখবে যে 0 ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 0। আমি এখানে এখানে নোট দিয়ে একটা একটা করে বলে দিই, হ্যাঁ, নোট 1, দ্য র্যাঙ্ক অফ জিরো ম্যাট্রিক্স ইজ 0, ক্লিয়ার? আচ্ছা, দ্য র্যাঙ্ক অফ এ নন জিরো ম্যাট্রিক্স, কোন একটা নন জিরো ম্যাট্রিক্স এ যদি র্যাঙ্ক বের করতে হয় তাহলে তার র্যাঙ্কটা হবে মিনিমাম 1, ইজ নট 0, ঠিক আছে, বা পজিটিভ বলে দিই মিনিমাম 1 হবে, এটাতে মাথায় থাকে, ক্লিয়ার? কারণ অন্তত 1 হতেই হবে, আর ম্যাক্সিমাম কত হবে? দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ, ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক ইজ লিখব কি হবে, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ লেস দেন
অর ইকুয়াল টু সমান হতে পারে, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোস অফ দ্য ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সে যতগুলো রো থাকবে তার র্যাঙ্ক কিন্তু ম্যাক্সিমাম তত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এটা যেহেতু নন জিরো ম্যাট্রিক্স, তাহলে এর র্যাঙ্ক মিনিমাম এক তো হবেই, কারণ জিরো ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হচ্ছে জিরো, আর ম্যাক্সিমাম দুই হতে পারে, কারণ এদের দুটো রো। তো এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে যদি আমি এটাকে রো রিডিউস করি, লিডিং ওয়ান অলরেডি আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এইটাকে জিরো করা। তাহলে এটাকে জিরো করতে গেলে অপারেশন কি, অপারেশন হচ্ছে আর দুই ছিলই, দুই নম্বর রো, এক নম্বর রো এর সঙ্গে মাইনাস টু গুণ করো, তাহলে এটা জিরো হয়ে যাবে। বোঝা যাচ্ছে না, যে এটার সাথে একের সাথে মাইনাস টু গুণ করে এর সাথে যোগ করো, তাহলে আর টু ওয়ান মাইনাস টু, তাহলে এখানে আর ওয়ান একই থাকবে, রো ওয়ানটা সেম, রো টু টা কি করছি এক নম্বর রো এর সঙ্গে মাইনাস টু গুণ করে যোগ করছি, তাহলে এটা জিরো, এটার সঙ্গে যোগ করে যোগ করছি, তাহলে এটা জিরো জিরো। তাহলে আমি আগেই বলেছিলাম এটা তাহলে কি হয়ে গেল, রো রিডিউস এসলাম। কেন রো রিডিউস এসলাম, লিডিং ওয়ান, লিডিং ওয়ান যে কলামে আছে সেই কলামে সব জিরো, তাহলে রো রিডিউস, প্রথমে নন জিরো রো দেন জিরো রো, একটাই কলাম একটাই রো মানে একটাই লিডিং ওয়ান, তাহলে যে কলামে আছে সেই কলাম, সেখানে আর তিন নম্বর কন্ডিশনটা মানে খাটানোরই দরকার নেই। তাহলে এটা কিন্তু একটা রো রিডিউস এসলান ম্যাট্রিক্সে পরিণত হলো, এবং তার র্যাঙ্ক দেখো এক, কারণ তাতে একটা নন জিরো রো আছে। তাহলে এর যা র্যাঙ্ক হবে ক্যাপিটাল, মানে এই যে আর এর যা র্যাঙ্ক হবে ক্যাপিটাল এর র্যাঙ্ক তাই হবে, তাহলে র্যাঙ্ক অফ ক্যাপিটাল এ ওয়ান। এবার কোশ্চেনটা হচ্ছে, আমি আগেই কি করে বলে দিলাম যে ক্যাপিটাল এর র্যাঙ্ক ওয়ান হবে। তো এক হচ্ছে রো রিডিউস এসএলএন থেকে পরিণত করে সেটা বলা যায়, বা আরেকটা পদ্ধতি আছে, এ ম্যাট্রিক্সটাকে আরেকবার লিখছি 1 2 2 4। আচ্ছা, যদি তার ফার্স্ট রোটাকে আমি একটা ভেক্টর আকারে ধরি, ধরো আলফা, আর সেকেন্ড রো কে যদি আরেকটা ভেক্টর আকারে ধরি 2 4 বিটা, দেখো তো আলফা আর বিটা এদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কি সেই সম্পর্ক, যে বিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু আলফা, মানে আলফাকে যদি 2 দিয়ে গুণ করে তাহলে বিটা, তার মানে আমি বলতে পারি যে আলফা এন্ড বিটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মনে পড়ছে ভেক্টর স্পেসে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন, যখন একটা ভেক্টর আরেকটার উপর ডিপেন্ড করবে, তার মানে একটা ভেক্টরকে আরেকটার স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে, বা এরকম হতে পারে তিনটে ভেক্টর ডিপেন্ডেন্ট। তো তিনটা ভেক্টর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটাকে বাকি দুটোর কম্বিনেশন আকারে লেখা যায়, লিনিয়ার কম্বিনেশন, মনে আছে হয়তো তোমাদের সবাই। তাহলে ব্যাপারটা বোঝো, যদি দুটো ভেক্টর, যেহেতু এখানে দুটোই রো আছে, তো রো গুলোকে যদি ভেক্টর আকারে ধরি, রো ভেক্টর বলা যায়, ঠিক আছে, রো গুলোকে ভেক্টর আকারে ধরলে রো ভেক্টর, কলাম গুলোকে ভেক্টর আকারে ধরলে কলাম ভেক্টর, তো রো ভেক্টর গুলো যদি একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে তার র্যাঙ্ক কি হবে, বলছে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, আমি লিখিয়ে দিই, দা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দা নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এখানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে আমি উদাহরণটা দিয়েছি, কিন্তু আলটিমেটলি যেটা সূত্র সেটা হচ্ছে দা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দা নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা কলাম। আমি এখানে রো দিয়ে লিখছি, বা কলাম দিয়েও বোঝানো যায়। কি বললাম, কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হচ্ছে যতগুলো তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা কলাম থাকবে সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটার কিন্তু দুটো রো আছে, কিন্তু দুটো রো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, না, দুটো রো হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে দুটো যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে তাহলে একটাকে অফ করে দিই, তাহলে বাকি বেঁচে থাকলো একটা, তাহলে এই সিঙ্গেল যদি নি, হ্যাঁ একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যখনই আরেকটা নেবো তখন একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা কলাম এর ক্ষেত্রে আছে, আমি এখানে রো দিয়ে হিসাব করছি। তাহলে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক মানে দ্য নাম্বার অফ এনো, এনো মানে নাম্বার, হ্যাঁ ফুল স্টপ দিয়েছি, নাম্বার অফ লিনিয়ারলি এল আই, হ্যাঁ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ। তাহলে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ আছে, এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দুটো রো আছে কিন্তু দুটো হচ্ছে একে অপর ডিপেন্ডেন্ট, তাহলে একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা তার র্যাঙ্ক এর। বুঝতে পেরেছি? এবং একটা জিনিস আমি এর আগে বলেছিলাম, যে যদি কোন একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট জিরো হয়ে যায়,
যেমন এই ম্যাট্রিক্সটা দেখবে ডিটারমিনেন্ট কত, বের করে দেখো তো, 4 - 2 0। তাহলে ডিটারমিনেন্ট যদি কোনো একটা ম্যাট্রিক্সে 0 হয়ে যায়, আমি এখানে লেখাচ্ছি, হ্যাঁ, ইফ কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায়, দেন দ্য রোজ অফ দ্য ম্যাট্রিক্স আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। যেমন এই ক্ষেত্রে যেহেতু যে উদাহরণটা দিয়েছি সেই ক্ষেত্রে দেখো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 0, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 0 হয়ে যাওয়ার পর তার রো গুলো হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর রো গুলো যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক কি হয়ে যাবে, তার যে অর্ডার, অর্ডারটা কত, 2 x 2 মানে অর্ডার 2, তার থেকে কমে যায়। দেন দ্য রোজ অফ দ্য ম্যাট্রিক্স আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য র্যাঙ্ক অফ এ লেস দেন দ্য অর্ডার অফ এ, তার অর্ডারের থেকে কমে যায়। বুঝাতে পারলাম? তার মানে সোজা কথায় যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার হয় তাহলে তার ডিটারমিনেন্ট বের করতে পারি, সবসময় কিন্তু ডিটারমিনেন্ট বের করতে পারি না। যদি বলতে পারো স্যার আগের অঙ্কগুলো তো ডিটারমিনেন্ট বের করলেন না, আগে এটা তো 3 x 4, হাউ ক্যান ইউ ফাইন্ড ডিটারমিনেন্ট? ইফ এ ম্যাট্রিক্স ইজ নট স্কোয়ার ম্যাট্রিক্স উই ক্যান নট ফাইন্ড ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, তাই না? তাহলে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করতে গেলে ইট হ্যাজ টু বি স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার, দ্যাটস ওয়াই উই আর কি এখানে টেকিং ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্টটা বের করছি, ডিটারমিনেন্টটা কত হচ্ছে 0, যদি 0 হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক তার অর্ডারের থেকে কমে যায়। কেন? কারণ তার র্যাঙ্ক তার অর্ডারের থেকে কেন কমে যায়, এখানে দেখো র্যাঙ্কটা কেন 1, কারণ আমরা জানি যে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক মানে তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো গুলো, যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে যদি ব্যাপারটা বুঝো, যদি কোন একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, আমি এখানে লিখছি, হ্যাঁ, ইফ কোন একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ধরো নন জিরো, দেন অল দা রোজ অফ দা ম্যাট্রিক্স, তাই না? তাহলে কোন একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে তার কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকে, সমস্ত রোই তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সমস্ত রোই তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অল দা রোজ, দেন অল দা রোজ, যতগুলো রো আছে অফ দা ম্যাট্রিক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সমস্ত রো গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আর সমস্ত রো গুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় অ্যান্ড তার ফলে কি বলতে পারি, তার র্যাঙ্ক তার রো এর সঙ্গে সমান, তার মানে তার অর্ডারের সঙ্গে সমান। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে ডিটারমিনেন্ট এ যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক কি হবে, তার অর্ডারের সঙ্গে সমান হয়ে যাবে। আর যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক তার অর্ডারের থেকে কমে যাবে। অর্ডারের থেকে কমে যাওয়া মানে এখানে অর্ডার দেখো 2, 2 x 2, তাহলে কমে গেল। যেমন ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স নিই 1, 2, 2, 3, তাহলে ডিটারমিনেন্ট কত, ডিটারমিনেন্ট দেখো বের করে দেখো, 3 - 4 - 1 নন জিরো, তাহলে এর র্যাঙ্ক 2 হবে, হতেই হবে র্যাঙ্ক 2, কারণ এর দুটো, এই যে এই দুটো রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট একটা 1, 2, একটা 2, 3, তাহলে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো আছে, দুটো, তাহলে তার র্যাঙ্ক কত হবে 2। সূত্র এটা, যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো সেটা তার র্যাঙ্ক। তাহলে ধরো একটা 3 x 3 ম্যাট্রিক্স আছে, ব্যাপারটা বুঝো, 3 x 3, তার মানে তার রো হচ্ছে 3টে, কলাম 3টা, 3 x 3, অর্ডার হচ্ছে 3। তাহলে ধরে নিই একটা 3 x 3 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট 0, তাহলে তার র্যাঙ্ক কি হবে, ডিটারমিনেন্ট 0 মানে তিনখানা রো যে আছে, একখানা রো, দুখানা রো, তিনখানা রো, আচ্ছা তিনখানা, 3 x 3, তো এরকম ভাবে লিখি 3 x 3, 1, 2, 3, 1, 2, 3 স্কোয়ার হতে হবে কিন্তু, কারণ ডিটারমিনেন্ট বের করতে হবে স্কোয়ার। তাহলে এবার দেখো এই তিনখানা রো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত তাহলে ডিটারমিনেন্ট নন জিরো হতো। তাহলে ডিটারমিনেন্ট 0 মানে তিনখানা রো, এই যে একখানা রো, দুইখানা রো, তিনখানা রো, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট হলে তার ডিটারমিনেন্ট 0 হয়ে যায়। বুঝতে পারা গেছে? এই যে ফর্মুলা বলে দিয়েছি, যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ডিটারমিনেন্ট নন জিরো হবে, ডিটারমিনেন্ট নন জিরো হয় ইন্ডিপেন্ডেন্ট হলে, সরি আমি মানে ভুল করে 0 বলে দিলাম, যাই হোক, তো যদি ডিটারমিনেন্ট 0 নন জিরো হয় তাহলে সমস্ত রো গুলো কি হবে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে সবাই ডিপেন্ডেন্ট। তাহলে সবাই ডিপেন্ডেন্ট মানে একটাকে বাদ দিব আস্তে 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 আস্তে, এবার ইন্ডিপেন্ডেন্ট করব। তাহলে তিনখানা রো যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে তিনখানা রো কি হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তিনখানা রো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে তার র্যাঙ্ক 3 হতে পারে না,
এবার একটা রো কে বাদ দিব আস্তে আস্তে, এরকম একটা রোকে বাদ দিলাম, ধরো এই রো থেকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, তাহলে দেখবো এই দুটো রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। যদি দুটো রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক হয়ে যাবে 3-2। আর যদি আবার দেখি না দুটো ডিপেন্ডেন্ট তাহলে আবার একটাকে বাদ দিব, তাহলে একটা রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে র্যাঙ্ক হয়ে যাবে 1, তাহলে মিনিমাম 1 হবেই। তার মানে ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক 3 হবে না, 3-এর থেকে কম হবে, সেটা 1ও হতে পারে 2ও হতে পারে। আর যদি ডিটারমিনেন্ট নন জিরো হয়ে যায় তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3, কারণ তার তিনখানা রোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তার যা অর্ডার সেটাই তার র্যাঙ্ক। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট দুটো সূত্র, লাস্ট দুটো, আশা করি বুঝতে পারলে। আর তাছাড়া মাইনর দিয়ে বের করা যায়, ওগুলো অত মনে রাখার দরকার নেই। তাহলে আমি যদি কাউকে বলি যে এই যে ম্যাট্রিক্সটা 1 0 0 0 1 0 0 0 1, কে বলতে পারে র্যাঙ্ক কত? তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট যদি কেউ বের করে দেখো, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট কিন্তু 1, নন জিরো, সরি, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত? ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল গুলোর প্রোডাক্ট নন জিরো, এবং নন জিরো হওয়ার ফলে এর কটা রো আছে? 3টে রো, 3টেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তার র্যাঙ্ক কত হবে? 3। সোজা কথা, ডিটারমিনেন্ট নন জিরো হলে তার র্যাঙ্ক হচ্ছে অর্ডারের সঙ্গে সমান। অর্ডার কত? 3x3 হলে তার অর্ডার 3, 4x4 হলে অর্ডার 4, 5x5 হলে অর্ডার 5, যা হবে তার সাথে সমান। তাহলে ডিটারমিনেন্ট যদি কোনো একটা ম্যাট্রিক্স এর নন জিরো হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক তার অর্ডারের সঙ্গে সমান, আর যদি কোনো একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক তার অর্ডারের থেকে ছোট। সোজা কথা, এই হচ্ছে র্যাঙ্ক বের করার আরেকটা পদ্ধতি, সেটা আমি বলে রাখলাম। এবার আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমরা চলে যাব। সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যেতে গেলে এই জিনিসটাই দরকার, এর বেশি আর কিছু দরকার নেই। যা আমি এখন শেখালাম আজকের ক্লাসটাতে, সেই ক্লাসটাতে যেটা যেটা করালাম সেটাই হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দরকার। আমার কথাটা বুঝতে পারা গেছো? আচ্ছা, এটা গেল। আর আরেকটা ক্লাস আমি এক্সট্রা অ্যাড করে দেব, বা আরেকটা ক্লাস আমি দেব, ঠিক আছে? সেটা হচ্ছে যে এরপরও কিছু কিছু জিনিস আছে, যেমন রো রিডিউস এসলান অফ দি লাস্ট, না, তারপরে কনগ্রুয়েন্স বলে একটা অপারেশন থাকে, ফুললি রিডিউস নর্মাল ফর্ম থাকে, নর্মাল ফর্ম থাকে মানে যেরকম ভাবে রো রিডিউস এসলান ম্যাট্রিক্স, রো রিডিউস ম্যাট্রিক্স, এরকম ভাবে নর্মাল ম্যাট্রিক্স আছে, ফুললি রিডিউস নর্মাল ম্যাট্রিক্স আছে, এই সব ম্যাট্রিক্স গুলো জানতে হবে। এবং তার পাশাপাশি কনগ্রুয়েন্স বলে একটা অপারেশন আছে, সেটাও আমাদের শেখা দরকার, কারণ সেটা আমাদের পরের দিকে এই কনগ্রুয়েন্স অপারেশনটা কাজে লাগবে কোয়াড্রেটিক ফর্মে। তো এটাও আমি আরেকটা ক্লাস নেব। তো কিন্তু আপাতত আমি পরের দিন আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যাব। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যাওয়ার পর তারপরে আমরা ধীরে 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 এগোবো, আর যেটা আছে সেটা আমি এক্সট্রা আলাদাভাবে তোমাদের একটা ক্লাস আমি সেটা নিয়ে নিবো, ঠিক আছে? যেটাতে এরই পরবর্তী হবে, মানে এই ক্লাসটা কিন্তু তোমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দরকার। তাহলে এটা শেখা হয়ে গেল, পরবর্তীকালে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কোনো প্রবলেম হবে না। কিন্তু তাছাড়াও আরেকটা ক্লাস, কিন্তু এর পরবর্তী ক্লাস, এরই কন্টিনিউশন আরেকটা ক্লাস দরকার। এবং যারা যারা ফার্স্ট সেমিস্টারটা মানে পড়ছো বা প্রথম সেমিস্টারে, তাদের ক্ষেত্রে এটা খুব দরকার যে এরপরও ফুললি রিডিউস ফর্ম, রিডিউস ফর্ম, কনগুয়েন্স অপারেশন, এই অপারেশন গুলো কিন্তু আমাদের দরকার, ঠিক আছে? তাহলে আজকে অবধি থাক, এর পরের দিন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যাবো। ক্লিয়ার?